ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সভাপতি মাজহারুল কবির স্বয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সম্মানিত সভাপতি পূজা কর্মকার, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের নেতৃবৃন্দ, কবি সুফিয়া কামাল হলের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন হলের নেতৃবৃন্দ, সকলকে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের পক্ষ থেকে শোকাতর অভিবাদন। প্রথমে আমি জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের এই আলোচনা সভার সূচনা করতে অনুরোধ জানাচ্ছি সঙ্গীত বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মহসিনা খানম ম্যামকে। পিতা মুজিবের স্মরণে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরণায়, সঙ্গীতটি পরিবেশন করবেন অধ্যাপক ডক্টর লীনা তাপসী ম্যাম এবং তার দল। আমাদের প্রিয় স্বাধীনতা
স্বাধীনতা তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে না চিঠিতে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য কে আছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য সত্যকে মিথ্যার আড়াল করে যাই কি রাখা কখনো তা কখনো তা কখনো তা তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা তবে বিশ্বপে তো এক মহান নেতা আমরা পেতাম ধীরে জাতির পিতা যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই সাংগঠনিক পর্বের পরিচালনার জন্য অধ্যাপক ডক্টর মহসিনা খানম লীনা তাপস্বী ম্যামকে অশেষ ধন্যবাদ। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এবং 15ই আগস্টে যারা শহীদ হয়েছিলেন শেখ আবু নাসের, শেখ কামাল, সুলতানা কামাল খুকি, শেখ জামাল, পারভিন জামাল রোজি, শেখ রাসেল, শেখ ফজলুল হক মনি, আরজু মনি, আব্দুর রব সেরনিয়াবাদ, আরিফ সেরনিয়াবাদ, বেবি সেরনিয়াবাদ, শহীদ সেরনিয়াবাদ, সুকান্ত আবদুল্লাহ বাবু, আব্দুল নঈম খান রিন্টু, গৃহকর্মী লক্ষ্মীর মা, এছাড়াও ছিলেন বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ এবং পুলিশ কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং শামসুল হক। সকল শহীদদের স্মরণে আমি সকলকে অনুরোধ জানাচ্ছি 1 মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালনের জন্য। সকলকে ধন্যবাদ। কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দদের এ পর্যায়ে ব্যাচ পড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের নেতৃবৃন্দদের।
धन्यवाद सकल के। केंदे छिलो आकाश फुपिए छिलो बातास बृष्टिते नय झड़े नय ए अनुभूति छिलो पिता हारानो शोकेर प्रकृति केंदे छिलो कारण मानुष कादते पारेनि घातकेर उद्भृत्त रक्त चक्षु तादेर कादते देयनि तबे बांगलार प्रतिटि घर थेके एसेछिलो दीर्घ चापाशास সেই রক্ত ঝরা অশ্রু ভেজা 15ই আগস্ট বাঙালি জাতির শোকের দিন। 1975 সালের এই দিনে ভোরের আলো ফোটার আগে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল ক্ষমতা লোভী নরপিচাস কুচক্রী দল। দেশি বিদেশি চক্রান্তকারী তথা 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী সাম্রাজ্যবাদী শক্তির এ দেশীয় দোসরদের বিশ্বাসঘাতকের কাছ থেকে জাতির জনক রক্ষা পায়নি। জাতির জনকের বিশ্বাসের দৃঢ় প্রত্যয় ভেদে পড়েছিল সেই নিঃশ্বাস কালো রাতে। বঙ্গবন্ধু ও তার পরিবারের রক্তে প্লাবিত হয় ধানমন্ডির 32 নং সড়কে সেই ঐতিহাসিক বাড়িটি। এই হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের জনতার জন্য এক কলঙ্কজনক অধ্যায়। বঙ্গবন্ধু এবং বাংলাদেশের স্বাধীনতা একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত। সেই বঙ্গবন্ধুর যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল এবং পাকিস্তান বাহিনীকে পরাজিত করে বাংলাদেশের সূর্য স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছিল, সেই বাংলাদেশ যেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য বঙ্গবন্ধু এত ত্যাগ তিতিক্ষা সহ্য করেছেন, সেই বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য শেষ পর্যন্ত তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন। তাই আমরা বলতে পারি বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশের অপর নাম শেখ মুজিবুর রহমান। আজকের আলোচনা সভার শুরুতেই আমি সভাপতিত্বের বক্তব্য প্রদান করার জন্য ডেকে নেছি আমার সহযোদ্ধা কবি সুবে কামাল হল ছাত্রলীগের সভাপতি এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপপ্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পূজা কর্মকারকে। শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বিপ্লবী বাংলার বিপ্লবী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কবি সুফিয়া কামাল হল কর্তৃক আয়োজিত 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। প্রধান আলোচকের আসন অলঙ্কৃত করেছেন অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়। আমাদের মাঝে প্রধান আলোচক হিসেবে আরও আছেন আমাদের হলের অভিভাবক অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ, প্রাধ্যক্ষ কবি সুফিয়া কামাল হল। বিশেষ অতিথি হিসেবে আমাদের মধ্যে খুব দ্রুতই উপস্থিত হবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সভাপতি সাদ্দাম হোসেন এবং আরও উপস্থিত হবেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আমাদের মধ্যে ইতিমধ্যেই আসন অলঙ্কৃত করেছেন জনাব মাজহারুল কবির সয়ন, সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন তানভীর হাসান সৈকত, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজকের এই প্রোগ্রামটি সঞ্চালনা করছেন আমার সহযোদ্ধা কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব লাবিসা রিমা এবং আমার সামনে উপবিষ্ট কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ কবি সুফিয়া কামাল হল হলের সকল আবাসিক শিক্ষকবৃন্দ এবং কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ, সকলকে কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির মহান নেতা, এই বাংলার মেহনতি মানুষকে শৃঙ্খল মুক্ত করতে যিনি সারা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরও স্মরণ করছি বঙ্গবন্ধুর সারা জীবনের জীবন্ত ডায়েরি, বঙ্গবন্ধুর সহধর্মিণী, সহযোদ্ধা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সংগ্রামের
ধারাবাহিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সকল শহীদদের। বঙ্গবন্ধু আজীবন আন্দোলন সংগ্রাম করে গেছেন এই বাংলার মেহনতি মানুষকে নিপীড়ন অত্যাচার থেকে মুক্ত করার লক্ষ্যে। এদেশের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন বঙ্গবন্ধু। দিগ্ভ্রান্ত শোষিত বাঙালি যখন দিগ্ভ্রান্ত হয়েছেন, পথ দেখিয়েছেন বঙ্গবন্ধু। পাকিস্তান হানাদার বাহিনী যারা আমাদের পরাধীন করে রাখতে চেয়েছিল, আমাদেরকে শোষণ করতে চেয়েছিল, তারা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এই বাঙালি জাতির আপোষহীন দুর্গ। তারা বঙ্গবন্ধুকে দমিয়ে ফেলতে চেয়েছিল, যেন বাংলাদেশকে দমিয়ে ফেলা যায়, এ জাতিকে, জাতি থেকে মুজিব আদর্শকে নিশ্চিহ্ন করা যায়। বঙ্গবন্ধু প্রায় 13.5 বছর জেলখানায় বন্দী ছিলেন, কিন্তু তারপরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই পৃথিবীর কোনো শক্তি দমিয়ে ফেলতে পারেনি, বরং বাংলার মানুষের আন্দোলন সংগ্রামের তোপের মুখে পড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বারবার মুক্ত করতে বাধ্য হয়েছিলেন। বঙ্গবন্ধুর সাহসিকতা, দূরদর্শিতা, দেশপ্রেম প্রসঙ্গে তোফায়েল আহমেদ সংসদের এক অধিবেশনে বলেছিলেন, বঙ্গবন্ধু যখন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি, তখন তাকে একদিন কারাগার থেকে প্রিজন ভ্যানে করে যখন আরেকটি কারাগারে নিয়ে যাওয়া হচ্ছিল, বঙ্গবন্ধু তখন গুনগুন করে গান করছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। বঙ্গবন্ধু তার সহযোদ্ধাদের বললেন যে তোমরা আমার সাথে গলা মেলাও। এর মধ্যে একজন বলে উঠল, মুজিব ভাই, ওরা তো আমাদের ফাঁসি দিতে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বলল, ওরা আমাদেরকে ফাঁসি দিতে পারবে না, ওরা আমাদের ফাঁসির রায় দেবে, জনগণ আন্দোলনে মেতে উঠবে, ওরা আন্দোলনের তোপের মুখে পড়ে আমাদেরকে মুক্ত করতে বাধ্য হবে, আমি মুক্ত হব, আমি নির্বাচন করব, জনগণ আমাকে ভোট দেবে, তারা আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না, এবং সেদিনই এই বাংলার মাটিতে পাকিস্তানের কবর রচিত হবে। পরবর্তীতে ফিদেল কাস্ট্রো সম্ভবত এটিকেই বলেছিলেন হিমালয়ের সমান উচ্চতার ব্যক্তিত্ব। সেটি বঙ্গবন্ধুর সাহসিকতার কারণে, বঙ্গবন্ধুর দূরদর্শিতার কারণে, বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের কারণে। বঙ্গবন্ধুকে যারা দমিয়ে রাখতে চেয়েছিল, তারা আন্দাজ করতে পারেনি বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি আদর্শ। ব্যক্তি মুজিবের মৃত্যু হতে পারে, কিন্তু মুজিব আদর্শের মৃত্যু নেই। এজন্যই হয়তো কাইফি আজমি তার কবিতায় লিখেছিলেন, শুধু তো একটি দেশ নয় যে তুমি জ্বালিয়ে দেবে, শুধু একটি প্রাচীর নয় যে পুরোপুরি মুছে ফেলবে, কতই না নির্বোধ তুমি, খয়রাতে পাওয়া ট্যাঙ্ক নিয়ে আমার দিকে ধেয়ে আছ, কোন হাতে শৃঙ্খল পড়াবে তুমি, সেখানে তো হাত আছে 7 কোটি, কোন গলাটি আলাদা করবে, সেখানে তো আমার মাথা আছে 7 কোটি। এদেশের মানুষের রক্তে প্রবাহিত হয় বঙ্গবন্ধুর আদর্শ, এদেশের মানুষের মুখে উচ্চারিত হয় এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে। যারা সেই 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারা বাঙালির স্বাধীনতাকে ব্যাহত করতে চেয়েছিল, তারা বাঙালিকে পিতৃশূন্য করে এই বাংলাকে পাকিস্তান আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। কিন্তু সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধু তনয় দেশরত্ন শেখ হাসিনা পিতা মুজিবের সোনার বাংলা বাস্তবায়নে যখন হাল ধরেছেন, এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু থেমে নেই সেই অপশক্তি। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে 21 বার হত্যা চেষ্টা করা হয়েছে। এদেশের মাটিতে 21শে আগস্টের গ্রেনেড হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আপনারা জানেন আমাদের সামনেই জাতীয় নির্বাচন, সকল অপশক্তি রুখে দিয়ে শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই নির্বাচনে আমাদেরকে প্রমাণ করে দিতে হবে স্মার্ট বাংলাদেশের, স্মার্ট জেনারেশনের স্মার্ট চয়েস দেশরত্ন শেখ হাসিনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার। ধন্যবাদ পূজা কর্মকারকে। মুজিব দিল স্বাধীন বাংলা, পেলাম স্বাধীন ভূমি, মনের মাঝে তোমার ছবি আলো ছড়াও তুমি। এরপর যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন, যিনি তার কাজের মাধ্যমে দেশ এবং দেশের বাইরে মানুষের কাছে সুপরিচিত, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত প্রিয় এবং আস্থাভাজন, যার কাছে সকল শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে যেতে পারে নির্দ্বিধায়, যিনি জাতিসংঘ কর্তৃক রিয়েল লাইফ হিরো উপাধি পেয়েছেন, যিনি ডাকসুর সদস্য ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব তানভীর হাসান সৈকত।
বিসমিল্লাহির রহমানির রহিম। সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আজকের এই 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সবাইকে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মজিবিয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত সহযোদ্ধা জনাব শরীফ আহমেদ এমপি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান আলোচক হিসেবে আমার শ্রদ্ধেয়ভাজন শিক্ষক অধ্যাপক বদ্রুজ্জামান ভূঁইয়া, কোষাধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন অধ্যাপক ডক্টর তহিদা রশিদ, প্রাধ্যক্ষ কবি সুফিয়া কামাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, যিনি ইতিমধ্যেই স্মার্ট ছাত্রনেতার খ্যাতি অর্জন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। আজকের এই আলোচনা সভায় উপস্থিত থাকবার কথা রয়েছেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার স্লোগান মাস্টার, যিনি ইতিমধ্যে তার বক্তব্যের মাধ্যমে সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন, জনাব সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ। আজকের এই আলোচনা সভায় আপনাদের সামনে আলোচনা করবেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুঃখ সুখ আনন্দ বেদনার যিনি সঙ্গী, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাবেক সফল সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং ডাকসুর যিনি সফল সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি মাঝারুল কবির স্বয়ন। আজকের এই আলোচনা সভা যিনি সভাপতিত্ব করছেন পূজা কর্মকার, সুফিয়া কামাল হলের সভাপতি, এবং যিনি সঞ্চালন করছেন রিমা আক্তার লাবিসা, সাধারণ সম্পাদক সুফিয়া কামাল হল। আমার সামনে উপবিষ্ট বোনরা যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, এই আয়োজনে ধৈর্য ধরে শুনছেন, কিংবা এখানে উপস্থিত আছেন যারা, সবাইকে আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনারা এমন একটি আয়োজনে এসেছেন আলোচনা সভা, যে সভাটি এমন একটি মানুষকে এবং তার পরিবারকে নিয়ে, আমাদের বাঙালি জাতির পিতা যিনি, যিনি এই দেশকে বাঙালির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন এই জাতিকে। বিবিসির একটি অনুসন্ধানী জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিকে, সেটির ভোট হয়েছে অনুসন্ধানী এটি, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচিত হয়েছিলেন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুভাষচন্দ্র বোস সহকারে বাঙালির সবাইকে ছাড়িয়ে জনপ্রিয়তায় যিনি শীর্ষস্থানে রয়েছেন তিনি হচ্ছে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উইলিয়াম শেক্সপিয়র মনে করেন একজন মানুষ, কেউ কেউ সেটি জন্মগতভাবে মহান হয়ে জন্ম নেয়, কেউ আবার জন্মগ্রহণের পরে সেটি মহত্বের লক্ষণগুলো তার মধ্যে পাওয়া যায়, আর কেউ নিজের চেষ্টায় একদম নিজে থেকে যে চেষ্টার মাধ্যমে তিনি মহৎ হয়ে ওঠেন। এই তিনটি বৈশিষ্ট্যই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মধ্যে বিদ্যমান। আপনারা দেখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিশুকাল থেকেই তিনি মানুষের কথা ভাবতেন, তিনি রাস্তা আটকিয়ে বলেছিলেন তার স্কুলের টিনের চাল করে দিতে, সেদিন কিন্তু তিনি নিজের জন্য বলেননি, তিনি তার স্কুলের শিক্ষার্থীদের জন্য বলেছেন, তার মানে তিনি ছোটবেলা থেকে তার মানুষ পটে মানুষের জন্য করবার যে আগ্রহটি সেটি লক্ষণ দেখা যায়। তারপরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শিক্ষাজীবনে তিনি যখন হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছিলেন তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তার যুবক বয়সে, এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি ভর্তি হলেন ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার আগে একটি ছাত্র সংগঠন তৈরি করেছিলেন, যে সংগঠন বর্তমানে আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করি, বা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাস করে আমরা সংগঠনটি করি, সেই ছাত্রলীগ তিনি তৈরি করেছিলেন। তার কারণ তিনি মনে করেন একটি জাতিকে মুক্ত করবার জন্য সবার আগে তার তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে দেশের মানুষের জন্য কাজে লাগাতে হবে, সে চিন্তা থেকেই ছাত্রদেরকে তিনি আগে সংগঠিত করেন।
এর পরবর্তীতে তিনি তার পাকিস্তানের ২৪ বছরের শোষণের মহাকাব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হয়ে ওঠেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচনে জিতার পরেও মন্ত্রিত্ব না নিয়ে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছিলেন, তিনি ক্ষমতার জন্য রাজনীতি করেননি। ৬৬ বাঙালির মুক্তি সনদ যে ৬ দফা সেটি উত্থাপন করেছিলেন তখন পাকিস্তানের এই শোষণ বঞ্চনার ইতিহাসের মধ্যে তিনি প্রথম বাঙালির মুক্তির কথা ভাবছেন। এত বড় করে সমগ্র বাঙালিকে একত্র করেছেন ৭ মার্চের ভাষণে, তারপর একটা জাতিকে মুক্ত করলেন। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি পুনরায় আবার গঠন করার জন্য নেমে পড়লেন। আমরা দেখি দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে তিনি যে পরিকল্পনা গ্রহণ করতে চেয়েছিলেন, যেটি যদি বাস্তবায়ন সেটি হতো তাহলে আজকে আমরা এক অনন্য উচ্চতার বাংলাদেশকে পেতাম। আমরা হয়তো এখন যে বাংলাদেশকে দেখছি তার চেয়ে অনেক বড় একটি বাংলাদেশকে আমরা পেতাম, হয়তো বা উন্নত একটি রাষ্ট্র হিসেবে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সোনার বাংলা গড়ার যে স্বপ্নগুলো সেটি বাস্তবায়ন করে যেতে পারেননি। তিনি ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে আসার পরবর্তী সময় থেকে জাতির পিতার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়ে যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনাকে বিশ্বাস করে। বাঙালির যে ৪টি মূলনীতি তিনি বাংলাদেশের সংবিধানে দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে অসাম্প্রদায়িকতার তিনি কথা বলেছেন। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই অসাম্প্রদায়িক বাংলাদেশে তখন এক প্রকারের মৌলবীদের উত্থান ঘটেছিল, যারা ধর্মের দোহাই দিয়ে আবার ধর্মীয় দাঙ্গা লাগাতো। বাংলাদেশ সাম্প্রদায়িক কিংবা অসাম্প্রদায়িক সেটি তো আমরা ৭১ যুদ্ধের মাধ্যমে সেটি আমরা আমাদের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। আমরা যখন পাকিস্তান প্রশ্নে আমরা ধর্মীয় কোনো পার্সপেক্টিভ থেকে বিবেচনা না করে আমরা বাঙালির স্বাধিকার আন্দোলনের জন্য এক হয়েছি, তখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেকাংশে তার নামে অপপ্রচার চালানো হয়েছে, তিনি ধর্মের ইসলাম ধর্মের বিশ্বাস করেন না, এ ধরনের। জাতির পিতার সাথে তার সহধর্মিণী যিনি একজন নারীর কাছে বিজয় লক্ষ্মী নারী হিসেবে তিনি পরিচিত, কারণ তিনি সবসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে জাতির পিতার এই দীর্ঘ সংগ্রাম জীবনকে তিনি সহযোদ্ধা হিসেবে শক্তি যুগিয়েছেন। সেই মহিষী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করা হয়েছে, শেখ কামাল যিনি তরুণ প্রজন্মের কাছে তৎকালীন সময়ে একটি স্বাধীন নতুন স্বাধীন দেশের তরুণদের কাছে যিনি আইকন হয়ে উঠেছিলেন, যিনি এদেশের ক্রীড়া অঙ্গনের জন্য ভূমিকা রেখেছেন, তিনি আবওয়ানির প্রতিষ্ঠা করেছিলেন, ক্রীড়া উন্নয়ন তহবিল নামে একটি তহবিল চালু করেছিলেন যেটির সুফল এখন আমাদের বর্তমান ক্রীড়া অঙ্গনের মানুষ পায়, স্পন্দন নামের একটি শিল্প গোষ্ঠী তৈরির মাধ্যমে তিনি এদেশের সাংস্কৃতিক অঙ্গনে অবদান রেখেছিলেন, তার নামেও অপপ্রচার করা হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পেছনে মূল কারণটা ছিল যারা বাংলাদেশকে স্বাধীন হতে চায়নি। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দেশি এবং বিদেশি শক্তি, বর্তমানে যারা আমাদের বিরুদ্ধে মানবতার কথা বলছে, আমাদের বিরুদ্ধে বিভিন্ন বড় বড় বুলি আওড়াচ্ছে, তারাই তো ৭১ আমাদের দেশের স্বাধীনতার পক্ষে ছিল না, এদেশের মানুষের বিরুদ্ধে তারা সত্যম নবর পাঠিয়েছিল। আজকে তারা বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা সবচেয়ে বেশি মাথা ঘামাচ্ছে। যে দেশের নেতা বলেছিল তলাবিহীন জুরি, সে দেশ এখন আমাদের নির্বাচনে নাক গলানোর জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে অসাম্প্রদায়িক চেতনা, উদার গণতান্ত্রিক যে চেতনায় তিনি এ দেশকে স্বাধীন করেছিলেন সেটি গড়বার জন্য জাতির পিতার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনা এদেশে এসে এদেশের মানুষের মুক্তির জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এখন পর্যন্ত আপনারা দেখবেন জাতির পিতার কন্যার হাত ধরে এদেশের নারীর ক্ষমতায়ন, যেটি আমরা দেখি এখন বর্তমানে স্পিকার নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সরকার প্রধান নারী, একজন মেজর জেনারেল রয়েছেন নারী, বাংলাদেশের সকল অঙ্গনে নারীদের ভূমিকা, যেটি একটা সময় নারীদের পোশাক নিয়ে বলা হতো যে নারী কি পোশাক পরবে সেটি একটি রাষ্ট্র ঠিক করে দিবে যে নারী স্কার্ফ পরতে হবে, বোরকা পরতে হবে, সেটি তার ব্যক্তিগত ব্যাপার, যে কেউ চাইলেই যে কোনো পোশাক পরতে পারে, কিন্তু সেটি তো রাষ্ট্র নির্ধারণ করে দেওয়ার কিছু না। একটা সময় নারীদের পোশাকের উপর নিয়ন্ত্রণ ছিল সরকারের। উগ্র মৌলবাদী গোষ্ঠীর উত্থান এদেশে কিভাবে হয়েছে সেটিও আমরা দেখেছি, ৬৪ জেলায় সিরিজ বোমা হামলা করা হয়েছে, বাংলা ভাইয়ের উত্থান ঘটানো হয়েছে, এদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছিল। এই মৌলবাদী গোষ্ঠী আবারও দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আবারও আমাদের প্রগতির চর্চা তাদের অপছন্দ হয় বলেই তারা তার বিরোধিতা করছে।
আজকে আপনাদের এই আয়োজনের শুরুতে যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলেন আপনাদের সত্যিকার অর্থে আমাদের দেশের প্রতি আমাদের আরেকটু টান অনুভব হয়েছিল না, ফিল হয়েছিল না একটা? কারণ হচ্ছে আমরা আমাদের দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, আমরা মনে করি আমাদের দেশের স্বাধীনতার যে সূর্যটি রয়েছে সেটি অস্তমিত যাতে না হতে পারে সেটার জন্য আমরা আমাদের জীবন দিয়ে হলো চেষ্টা করে যাব। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদেশের স্বাধীনতা সংগ্রামের স্টেক হোল্ডার, এদেশের স্বাধীনতা সংগ্রাম ছিনিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ত রয়েছে, শিক্ষার্থীদের অবদান রয়েছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি মনে করি এটি একটা দায়িত্ব এবং দায়বদ্ধতাও যে স্বাধীনতার পক্ষে হয়ে যারা স্বাধীনতার বিপক্ষের শক্তি তাদেরকে এদেশে কখনো সুযোগ না দেওয়াটাই আমাদের দায়িত্ব আমরা মনে করি। সবাইকে সামনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি একটু একটু ইন্টারাপ্ট করি, আমরা এই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা প্রথম সারিতে আছেন, বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, এই যে ম্যাডামরা অনেকে পিছনে বসছে, এটা একটু মানে আপনারা হয়তো বা বুঝতে পারেন না বা খেয়াল করেন না। ম্যাডাম আপনার সামনে আসেন, এটা আসলে আমরা দুঃখিত, আমরা খেয়াল করি না। আপনার সামনে আসেন, সামনে আসেন, সরি ম্যাডাম আসলে এটা খেয়াল করেন না। ধন্যবাদ তানবীর হাসান সৈকত ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আনোয়ার হোসেন নাইম, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ এবং সভাপতি এফএস হল ছাত্রলীগ, ফয়সাল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, শেখ সাইদ আনোয়ার সিজার, সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, জাহেদুল ইসলাম জাহিদ, সভাপতি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগ, মাহিদুল ইসলাম খন্দকার, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, এনামুল হক তানান, সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সবুর খান কলিংস, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ইশরাত জাহান নূর ইভা, নাট্য বিতর্ক বিষয়ক উপসম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, ধন্যবাদ সকলকে। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদে সাধারণ সম্পাদককে ব্যাজ পরিয়ে দেবেন কবি সুফে কামাল হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তানজিলা ইতি। ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের আলোচনা সভায় আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়নের মণি, অত্যন্ত সুবক্তা, যার বক্তব্যের মাধ্যমে এরই মধ্যেই শিক্ষার্থীদের মনে জায়গা করে নিয়েছেন ডাকসুর সাহিত্য সম্পাদক হিসেবে, যিনি দায়িত্ব পালন করেছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে সুসংগঠিত করার জন্য যিনি পরিশ্রম করে যাচ্ছেন, শেখ হাসিনার বিশ্বস্ত সিপাহ সালা, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সভাপতি মাজহারুল কবির সায়ন। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। শিক্ষার পতাকা উড়িয়ে শান্তির পরিব্রাজক হয়ে প্রগতির পথে নিরন্তর ছুটে চলা আমাদের প্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, কবি সুফিয়া কামাল হল আয়োজিত আজকের এই শোক দিবসের আলোচনা সভা। আলোচনা সভায় সঞ্চালনা করছেন কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের
সুযোগ্য সাধারণ সম্পাদক লাবিসা রিমা। এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রিয় মুখ কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সংগ্রামী সভাপতি পূজা কর্মকার। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি তৃণমূল থেকে আজকে বাংলাদেশ সংসদের সংসদ সদস্য হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী যাকে গৃহ এবং গণতন্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমার সাথে তার ব্যক্তিগত ইন্টারাকশন খুব কম হলেও আমরা যারা ছাত্রলীগ করি আমি অনেকের কাছ থেকেই শুনেছি তিনি ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদের প্রতি অনেক বেশি হেল্পফুল। এবং আজকের প্রধান অতিথি জনাব শরীফ আহমেদ এমপি মাননীয় প্রতীক গৃহায়ন ও গণতন্ত্র মন্ত্রণালয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে প্রধান আলোচক হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় শিক্ষক, তিনি কিছুদিন আগেও শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন, বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই হলের অভিভাবক, এই হলের প্রাধ্যক্ষ আমাদের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ। ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন আপনাদের প্রিয় ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনবিরহ সংকটের প্রিয় কণ্ঠস্বর। আমরা দেখেছি একজন মানবিক ছাত্রনেতা হিসাবে তিনি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে পরিচিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব তানভীর হাসান সৈকত। আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আপনাদের আরেক প্রিয় ছাত্রনেতা দেশরত শেখ হাসিনা, যাকে বাংলাদেশ ছাত্রলীগের গুরু দায়িত্ব দিয়েছেন, যিনি দিন রাত পরিশ্রম করছেন সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করতে। আমাদের প্রিয় ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি সিফ ইনান। আজকে আমাদের সামনে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ রয়েছেন, কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব রয়েছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ রয়েছেন, গণমাধ্যমের বন্ধুগণ রয়েছেন এবং এই হলে যারা শিক্ষার্থী রয়েছেন আপনাদের সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমরা যখন বিভিন্ন শোক দিবসের আলোচনা করে থাকি আমরা সাধারণত জাতির পিতা, তার জীবন, তার যেই পরিবারের সদস্যবৃন্দ রয়েছেন তাদের জীবন, তাদের আত্মত্যাগ, তাদের জীবনের বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি এবং আমরা চাই যে তাদের জীবন থেকে তারা সারা দেশের মানুষের জন্য, বাঙালি জাতির জন্য যে কষ্ট করেছেন, যে আত্মত্যাগ করেছেন এবং বাঙালি জাতিকে সারা পৃথিবীর মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন, তাদের জীবন বিশ্লেষণ করে সেটি থেকে যদি আমরা কিছু শিখতে পারি সেটি আমাদের ভবিষ্যতের জীবনে এবং আমরা জাতি ঘরার কারিগর হিসাবে ভবিষ্যৎ বাংলাদেশের একজন সুনাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারব। এবং এই জন্যই আমরা জাতির পিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি, তাদের পরিবারের বিভিন্ন সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করে থাকি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে জাতির পিতা হয়েছেন তার সিগনিফিকেন্স রয়েছে, তার প্রথম সিগনিফিকেন্স যেটি হচ্ছে, তুমি থাকবে এখানে, চলে যাও, আমাদের প্রথম যে সিগনিফিকেন্ট রয়েছে সেটি হচ্ছে জাতির পিতা আমাদেরকে একটি জাতিরাষ্ট্র উপহার দিয়েছেন, সেটি হচ্ছে বাঙালি জাতিরাষ্ট্র এবং এটি আমাদের খুব গর্বের জায়গা। আপনারা দেখুন যে এই যে ভারতীয় উপমহাদেশ, এই উপমহাদেশে প্রায় 170 কোটি 180 কোটি মানুষ বসবাস করে এবং 170 কোটি 180 কোটি জাতির মধ্যে আমাদের চেয়েও বড় জাতি রয়েছে। পাঞ্জাবিরা সংখ্যায় প্রায় আমাদের কাছাকাছি, বাঙালিদের কাছাকাছি, গুজরাটিরা রয়েছে, মারাঠিরা রয়েছে, বেলুচিস্তানের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছে, আসামিজরা রয়েছে এবং এবং উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে অনেকগুলো জাতি রয়েছে এবং অনেকেই স্বাধীনতার জন্য সংগ্রাম করছে। আপনারা জানেন যে তামিল যারা জাতি রয়েছে তারা একটি জাতিরাষ্ট্রের জন্য সংগ্রাম করছে, কিন্তু আপনারা দেখতে পান যে একমাত্র জাতিরাষ্ট্র সেটি একমাত্র বাঙালিদের রয়েছে এবং এটি জাতির পিতার কারণে হয়েছে। এবং আরেকটি বিষয় লক্ষ্য করেন যে বাঙালি জাতি যেটি আমরা বলে থাকি সে জাতির বয়স খুব বেশি নয়, সেটি 1200 বছর আগে এই ভূখণ্ডে এই জাতিটির আত্মপ্রকাশ হয়, হিমালয় বিধুত পরি থেকে আমাদের নদীমাতৃক এই বাংলাদেশ গঠিত হয়। সেই বাংলাদেশে যারা শাসন করেছেন, নোবডি ওয়াজ ফ্রম দিস ল্যান্ড, এই ল্যান্ড থেকে কেউ শাসন করেনি। আমরা দেখেছি যে মধ্য এশিয়া থেকে, উজবেকিস্তান থেকে, তুর্কমেনিস্তান থেকে শাসকগণ এসে বাঙালি জাতিকে শাসন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে আফগানরা এসে বাঙালিকে শাসন করেছেন। আমরা দেখতে পেয়েছি যে মঙ্গোলিয়া থেকে এসে বাংলাদেশকে শাসন করছেন। আমরা দেখতে পেয়েছি ব্রিটিশ ইন্ডিয়া, ইস্ট ইন্ডিয়ার মতো একটা কোম্পানি, যে কোম্পানি লন্ডনে প্রথম যখন তারা অফিস নিয়ে তাদের কার্যক্রম শুরু করে, তাদের একটা অফিস ছিল ওয়াল স্ট্রিটের পাশে, একটা বড় কক্ষ, যে কক্ষের একটা মাত্র দরজা, একটা মাত্র জানালা, এবং সেই ধরনের একটা কোম্পানি এসে আমাদেরকে 100 বছর শাসন করে গিয়েছে। তারপর ব্রিটিশরা এলো,
পাকিস্তানিদের সাথে না আমাদের আছে ভাষাগত মিল, না আছে আমাদের কালচারাল কোনো মিল, এবং তাদের কাছ থেকে আমাদের ভৌগোলিক দূরত্ব অনেক বেশি এবং তাদের সাথে আমাদের কোনো কিছুর মিল নেই। সেই ধরনের একটি রাষ্ট্রের অধীনেও আমরাও ছিলাম এবং সেই জায়গা থেকে বাঙালি জাতি রাষ্ট্র হিসাবে জাতির পিতা সংগ্রাম করে তিনি নিজের ব্যক্তিগত জীবন বিসর্জন দিয়ে তিনি মৃত্যুপরণা না করে তার পরিবারের সদস্যদের প্রতি আমি বলবো যে এক বিচার অবিচার করে, কারণ 14 বছর জেলে থাকা, নিজের সন্তান সন্তানাদি নিজের পরিবারের খোঁজখবর না নেওয়া, কয়েকবার ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে আসা, এটা অবিচারই বটে। সেই জায়গা থেকে তিনি একটি জাতিকে নেতৃত্ব দিয়েছেন এবং সেই জাতিটি বাঙালি জাতি রাষ্ট্র বাংলাদেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে। এবং আমরা খুব গর্ব করে বলি আজকে যে আমরা বুক চিতিয়ে বাংলা গান করি, তোরা সব জয়ধ্বনি কর, বুক চিতিয়ে বলি যে বাংলা আমার দেশ, বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা, এটি জাতির পিতার কারণে। এবং এই গৌরব যেটি আমরা এই উপমহাদেশের অন্যান্য জাতিরাষ্ট্র যেটি পারেনি, যেটি আমরা পেরেছি, সেটি আর কেউ ছিনিয়ে নিতে পারবে না। হতে পারে যে পৃথিবী আবার নগররাষ্ট্রে ফিরে যাচ্ছে অ্যাথেন্সের মতো হতে যাচ্ছে, হতে পারে যে পৃথিবীর ভৌগোলিক যে মানচিত্র সেটি আমরা জানি যে 100 বছর পরপর পরিবর্তিত হয়, কিন্তু এই যে বাঙালি বাংলাদেশ সেটি আমাদের যে আত্মপরিচয় সেটি জাতির পিতার কারণেই। এবং জাতির পিতা আমাদেরকে শুধুমাত্র স্বাধীনতা দেননি, তিনি স্বাধীনতার পরে একটি দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন। আমরা জানি যে 1972 সালের 10ই জানুয়ারি তিনি যখন বাংলাদেশে আসেন, আসার পর থেকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য তিনি তার প্রতিটি মুহূর্ত উৎসর্গ করেছেন। তিনি 10 তারিখ আসলেন, 11 তারিখ তিনি শাসনতন্ত্র প্রণয়ন করার জন্য প্রধান বিচারপতি নিয়োগ দিলেন, প্রধান বিচারপতির কাছে তিনি পদত্যাগ করলেন, প্রধান বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ দিলেন, রাষ্ট্রপতি আবার প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন এবং তিনি শাসনতান্ত্রিক ডিক্রি জারি করলেন এবং 9 মাসের মধ্যে আমাদেরকে একটি সংবিধান উপহার দিলেন। এবং সংবিধান ঘোষণার প্রাক্কালে তিনি বললেন যে এই সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত। এবং এই যে শাসনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক সাংবিধানিক গণতন্ত্রের প্রতি যে আকর্ষণ, একটি আধুনিক রাষ্ট্র গড়ে তোলার প্রতি আকর্ষণ, এবং যে সংবিধানে তিনি গণতন্ত্রের কথা বলেছেন, সমাজতন্ত্রের কথা বলেছেন, আমাদের ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, এবং সেটির সংজ্ঞা তিনি এই উপমহাদেশে এই অববাহিকায় যেমনটি হওয়া উচিত ঠিক তেমনটি নির্ধারণ করেছেন। এবং এটি যে তার আকাঙ্ক্ষা এটি অনেক কিছু প্রমাণ করে। আপনারা দেখেছেন যে আমরা যে পাকিস্তানের সাথে ছিলাম সেই পাকিস্তানের শাসনতন্ত্র প্রণয়ন করতে 10 বছর লেগেছে, ভারতের 100 বছর লেগেছে, পৃথিবীর বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার পর তারা দীর্ঘ সময়েও তাদের শাসনতন্ত্র প্রণয়ন করতে পারেনি এবং জাতির পিতা সেটি আমাদেরকে করেছেন মাত্র 9 মাসে। আজকে জাতির পিতাকে আপনি যে 71 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে আমাদের প্রায় 1 কোটি শরণার্থী তারা ভারতে চলে গিয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনা সেটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। জাতির পিতা সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করেছেন। প্রায় 2 লক্ষ নারী আপনারা জানেন যে ধর্ষিত হয়েছিল, তাদের অনেকেই গর্ভবতী হয়ে পড়েছিল এবং অনেকেই আপনারা জানেন যে গর্ভবতী হওয়ার পর তাদের চিকিৎসা যেমন প্রয়োজন ছিল তাদের সামাজিক মর্যাদাও তেমনটি প্রয়োজন ছিল। জাতির পিতা বললেন যে যারা ধর্ষিতা নারী রয়েছে যুদ্ধের জন্য তাদের বাবার নাম শেখ মুজিবুর রহমান লিখে দাও এবং তাদের আবাসিক যে ঠিকানা সেটি লেখা দাও ধানমন্ডি 32 নম্বর। তিনি কতটা মমত্ববোধের পরিচয় দিয়েছেন, সেই 1 কোটি মানুষকে ফিরানো, 2 লক্ষ মানুষকে শুশ্রূষা করা, এর পাশাপাশি আমাদের যুদ্ধ বিধ্বস্ত একটি দেশে আমাদের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিল। আপনারা জানেন যে তৎকালীন সময়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা যে রেল যোগাযোগ ব্যবস্থা ছিল সেই যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশে বিধ্বস্ত হয়ে পড়েছিল, হার্ডিনস বিংস ধ্বংস করা হয়েছিল, পূর্বাঞ্চলের সাথে আমাদের পশ্চিমাঞ্চলের যোগাযোগ ধ্বংস হয়ে গিয়েছিল, 295টি রেল সেতু ছিল বাংলাদেশে, তার মধ্যে প্রায় 186টি রেল সেতু সম্পূর্ণভাবে নতুন করে মেরামত করার প্রয়োজন হয়েছিল, আমাদের 280টি সড়ক সেতু আমাদেরকে পুনঃস্থাপিত করার প্রয়োজন ছিল। এবং আপনারা জানেন যে আমাদের যেই সম্পদ সেই সম্পদের ভল্ট ছিল 0 এবং পাকিস্তানি যারা ব্যবসায়ী ছিল তখন প্রায় যুদ্ধকালীন অবস্থায় তারা 800 কোটি টাকা পাকিস্তানে পাচার করে নিয়ে যায় এবং বল্টের সোনা দানা বলতে কোনো কিছুই ছিল না। এবং আমাদের যেই একমাত্র বন্দর ছিল চট্টগ্রাম বন্দর, সেই চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথে প্রায় 29টি জাহাজের ধ্বংসাবস্থা পড়েছিল এবং পাকিস্তানরা যখন পালিয়ে যাওয়া অবস্থায় সেই বন্দরে মাইন ফিট করে দিয়ে যায় এবং সেটি আমাদের সংস্কার করতে 6 মাস লেগেছিল। এবং একটি যুদ্ধবিধ্বস্ত দেশ, এর পাশাপাশি আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা 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 যারা বাংলাদেশে বসবাস করি আমাদের ভৌগোলিক অবস্থান কী সেটি আমাদের বুঝতে হবে। আমরা 10 থেকে 30 ডিগ্রি আমরা ফাগিমা রেখার মধ্যে অবস্থিত, এই কারণে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ন্যাশনাল ক্লাইমেটিস বেশি হয়, প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। আপনি যদি এই বছরের কথা চিন্তা করেন, আমাদের চট্টগ্রাম অঞ্চলে একটা সাডেন ফ্লাট হয়েছে, গত বছর সিলেট অঞ্চলে সাডেন ফ্লাট হয়েছে, 1969 সালে আমাদের দেশে বন্যা হয়েছিল,
70 সালে আমাদের দেশে বন্যা হয়েছিল, পাশাপাশি 70 সালে যে ধূপ ঘূর্ণিঝড় হয় সেই ঘূর্ণিঝড়ে 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল, 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, 72 সালে বন্যা হয়, 73 সালে খরা হয় এবং 74 সালে আবারও বন্যা হয়। এমন একটি যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় জাতির পিতাকে বাংলাদেশের নেতৃত্ব নিতে হয়েছিল। কিন্তু এর পাশাপাশি দেশে আরও অভ্যন্তরীণ সমস্যা ছিল, মুক্তিযুদ্ধ থেকে ফিরত এসে সবাই অস্ত্র জমা দেয়নি, জাসদ অস্ত্র জমা দেয়নি, যারা চীনপন্থী কমিউনিস্ট ছিল তারা দেশের বিভিন্ন জায়গা দখল করে রোমান্টিক আন্দোলনের নামে তারা মুক্তাঞ্চল ঘোষণা করছিল, সর্বহারা ছিল, সর্বহারাদের আমাদের দমন করতে হয়েছে। এত কিছুর পরেও 1971 সালে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 200 মেগাওয়াট, জাতির পিতা 6 মাসের মাথায় সেটি 500 মেগাওয়াট করেন। আমাদের মাথাপিছু আয় ছিল ইন দ্য ইয়ার অফ 1972 $93, সেটি জাতির পিতা 75 আগস্ট সালে $278 নিয়ে যান। এবং আমাদের যে অবকাঠামো ঘাত ছিল প্রত্যেকটি খাতকে তিনি ঢেলে সাজান, এবং তিনি আমাদের যারা ভালোভাবে আমরা যারা পরিচালিত হতে পারি আমাদের কৃষি ব্যবস্থাকে তিনি ঢেলে সাজান। আপনারা জানেন যে জাতীয় শিক্ষানীতি তখন প্রথম প্রণয়ন করা হয় এবং 1974 সালে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের আধুনিক তর দিকে ছুটে চলার জন্য প্রথম অর্থনৈতিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আমরা যে যমুনা সেতু দেখছি সেই যমুনা সেতুর ফিজিবিলিটি টেস্ট করা হয় 1974 সালে। এবং তিনি একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে আধুনিক অবস্থায় তিনি নিয়ে যেতে থাকেন। এবং আপনি যে দেখবেন যে জিডিপি গ্রোথ 1974 to 1975 এটা ছিল 9.5, এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। কিন্তু আমরা দেখতে পাই যে জাতির পিতার যে সময়কাল ছিল সেই সময়কালে তার বিরুদ্ধে নানা ধরনের প্রপাগণ্ডা তৈরি করা হয়েছিল, বলা হয়েছিল জাতির পিতা একজন দক্ষ শাসক নন এবং তাকেও দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছিল। আজকে যেটি বলা হয়েছিল তার ছেলে, সে প্রধানমন্ত্রী ছেলে, সে ব্যাংক ডাকাতি করছে, প্রধানমন্ত্রীর ছেলে সে মেজর ডালিমের বউকে উঠিয়ে নিয়ে বিয়ে করেছে এবং অনেক মানুষ বিশ্বাস করে, আপনি দেখতে পাবেন যে অনেক মানুষ বিশ্বাস করে। এবং সুলতানা কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন অ্যাথলেট, সেই 75-এর 15 আগস্ট তার লাশ সেখানে পড়েছিল। এবং জাতির পিতা যখন মারা যায় তার নামে ব্যাংকে 5,000 টাকা ছিল আর 32 নম্বরে বাড়ি ছিল। এবং আজও আমাদেরকে একই প্রপাগণ্ডা বারবার আমাদের মোকাবেলা করতে হয়। এবং জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তিনি যে আধুনিক সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেটির পথে তিনি অনেকটাই এগিয়ে গিয়েছিলেন। এবং আমাদের দুর্ভাগ্য যে আমরা জাতির পিতাকে হারিয়ে ফেলি 1975 সালের 15 আগস্টের পরে, এবং 21টি বছর বাংলাদেশ একটি অন্ধকারাচ্ছন্ন জায়গায় ছিল। যেই পার ক্যাপিটা ইনকামকে জাতির পিতা $93 থেকে $178 নিয়ে গিয়েছিলেন উইদিন 3.5 ইয়ার্স একটা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায়, সে জায়গায় 1996 সালে এসে আমরা মাত্র 2001 থেকে 2006 সালে এসে আমরা দেখতে পেরেছিলাম যে 5 বছরে আমাদের সেটা বেড়েছে মাত্র $95, 5 বছরে $95, আর 2009 সালে সেটা ছিল $724, আজকে 2023 সালে এসেছে $2,824 সেটা চলে এসেছে। এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যদি আপনি দেখেন যে একটা সময় আমরা তো বলি যে আমরা প্রগতির দিকে যাচ্ছি, তাই না, আমাদের দিন দিন সুযোগ সুবিধা বাড়ছে। আমাদের 2001 সালে আমাদের যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 3600 মেগাওয়াট সেইটা আপনার 5 বছরে কমে 2,2800 মেগাওয়াটে চলে এসেছে। এবং সবচেয়ে বড় কথা আপনি দেখেন যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং এই সেই স্বাধীনতা যে রাষ্ট্র হয়েছে সেই রাষ্ট্র জাতির পিতা আমাদেরকে উপহার দিয়েছেন, সেই সংবিধানে তার হত্যার পরে সেই সংবিধানে সন্নিহিত করা হয়েছে জাতির পিতার হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কোনো বিচার করা যাবে না। এবং সেটি একটা আইরনি, এই ধরনের বিষয় পৃথিবীর আর কোথাও ঘটেছে কিনা সেটি আমরা জানি না। এবং আমরা দেখতে পেয়েছি যে আপনি যখন একটি খুব বেসিক সমস্যার কথা আমি বলি, যে আপনি যখন একটি নতুন রাষ্ট্র গঠন করবেন আপনার প্রধান কাজ কি? প্রধান কাজ সেটি সীমানা নির্ধারণ করা। আপনি যদি একটা জমি কিনেন আপনার কাজ কি? আপনার কাজ এটা চারপাশে বেড়া দেওয়া, ফ্যান্স দেওয়া, দিয়ে আপনার জায়গাটা আপনি নির্ধারণ করা। তো 1971 সালে আমরা স্বাধীন হয়েছি, আমাদের সীমানা নির্ধারণ করতে 50 বছর লেগেছে, ছিটমহল সমস্যা সেটি সমাধান করতে আমাদের 85 বছর লেগেছে, আমাদের সমুদ্র সীমা শীত করতে 50 বছর লেগেছে, ইট টুক 50 ইয়ার্স। এবং জাতির পিতা 1974 সালে মুজিব ইন্দিরা চুক্তি করেছিলেন যে একটা সার্বভৌম দেশ এই দেশের সীমানা থাকা উচিত, একটি সার্বভৌম দেশ সেই দেশের সমুদ্র সীমা থাকা উচিত, যেই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে যারা ওয়ার ক্রিমিনাল ছিল তাদের বিচার করতে আমাদের 50 বছর লেগেছে। এবং জাতির পিতার কন্যা, জাতির পিতার যে অসমাপ্ত কাজ সেটি সম্পন্ন করার জন্য আমাদের কাছে দিনরাত পরিশ্রম করে চলে যাচ্ছেন এবং দিনরাত পরিশ্রম করছেন। এবং আজকে আমরা অনেক কথা বলি, সাধারণত আমরা বলে থাকি ডেভেলপমেন্টের কথা,
এবং আমরা আজকে হয়তো বা এমন একটি যুগ, আজকে সেপ্টেম্বর মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাসে আইফোন 15 বের হবে, এবং আইফোন 15 আমার ধারণা যে নিউ ইয়র্কের ওয়াল স্ট্রিটে যেদিন মুক্তি পাবে বা ক্যালিফোর্নিয়া থেকে সিলিকন ভ্যালি থেকে যেদিন বের হবে, এক সপ্তাহের মধ্যে আমরা এটা বাংলাদেশে কিনতে পারবো। এবং আমরা বলে থাকি যে এটা খুব কমন বিষয়, তো ওয়ার্ল্ডে তো সব জায়গায় এটা পাওয়া যায় এবং খুব, কিন্তু বিষয়টা এরকম না। আপনি প্রথম শিল্প বিপ্লব, প্রথম যখন ছাপাখানা আবিষ্কৃত হয়েছিল, সেই ছাপাখানা এই ভারতীয় উপমহাদেশে আসতে 300 বছর লেগেছিল। এবং প্রথম যখন শিল্প বিপ্লব হয়, প্রথম যে স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়েছিল, সেই স্টিম ইঞ্জিন ভারতে আসতে প্রায় 80 বছর লেগেছিল, এবং শিল্প বিপ্লবের ছোঁয়া এই ইউরোপ থেকে ভারতে আসতে 200 বছর লেগেছিল। এবং আপনি জেনে অবাক হবেন যে সাবমেরিন ক্যাবল, সেই সাবমেরিন ক্যাবল বাংলাদেশে 1992 সালে ঢুকত, এবং সেটি শুধুমাত্র একজন মানুষের অপরিপক্ক সিদ্ধান্তর কারণে। আমাদের ইন্টারনেট ব্যবস্থার আধুনিকরণের দিক থেকে আমরা প্রায় 10 বছর পিছিয়ে যাই। আজকে আমাদের নেতৃত্ব চুজ করতে হবে, সামনে ইলেকশন, আমাদেরকে চুজ করতে হবে। এখানে কোনো মিডল লাইন নাই, আপনার নয় আমাকে চুজ করতে হবে, নাহলে আরেকজনকে চুজ করতে হবে। এবং এখানে সবাই শিক্ষিত সমাজ রয়েছেন, তারা জানেন যে আজকে বাংলাদেশ কোন অবস্থায় রয়েছে, কোন অবস্থায় গেলে তাদের জন্য ভালো হবে, এবং বাংলাদেশের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্ট কোন দিকে গেলে ভালো হবে। অনেক নেতিবাচক কথা আজকে আমি বলতে পারতাম, 21 আগস্টের কথা বলতে পারতাম, এবং আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি বারবার যেই নেককারজনক হামলা ঘটেছে এগুলোর কথা বলতে পারতাম, সেগুলো বললাম না। কিন্তু আজকে শিক্ষিত সমাজ রয়েছে, তারা বিচার বিশ্লেষণ করবেন যে আজকে বাংলাদেশকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সারা পৃথিবীর মাঝখানে বাংলাদেশ যে পর্যায়ে অগ্রগতির দিকে যাচ্ছে, এবং প্রত্যেকটি ইন্ডেক্সে যে জায়গায় রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, পার ক্যাপিটা ইনকাম, জিডিপি গ্রোথ, এবং ওয়ার্ল্ডের অন্যান্য জায়গার তুলনায় আমাদের অবস্থান কোথায় আছে, এবং আমাদের যারা শিক্ষা দীক্ষা, যারা শিক্ষিত ব্যক্তি রয়েছেন, তাদের অবস্থান কোথায় আছে। আজকে ক্রয় ক্ষমতা অনুযায়ী আমাদের 3 বেলা খাবারে প্রোটিনের পরিমাণ বাড়ছে কি না, এবং আমাদের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে উন্নত হচ্ছে কি না, এখন আমি বাড়িতে কাছে যেতে পারছি কি না, আমার বাবা মার সাথে খুব কম সময় যোগাযোগ করতে পারছি কি না, সেটি আমাদেরকে ডিসাইড করতে হবে। এবং এটি আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তারা সচেতন শিক্ষার্থী, সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ, আবারও দেখা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাজহারুল কবির শয়ন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সেলিনা আক্তার শেলি, সভাপতি বেগম বদ্রুন্নেসা মহিলা কলেজ ছাত্রলীগ, সজীবুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, সৈয়দ অলিউর হোসেন, উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, দিদার মাহমুদ আব্বাস, ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, জাহিদ হোসেন পারভেজ, উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক। এ পর্যায়ে আমাদের আজকের আলোচনা সভায় মূল্যবান বক্তব্য রাখবেন সারা বাংলার ছাত্র সমাজের অহংকার, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যিনি সারা বাংলার ছাত্র সমাজের চোখের মণি, যিনি বিজয় একাত্তর হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে, এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্ণধার হিসেবে যাকে জানি, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ভাইকে। মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15-ই আগস্টের সেই নিকষ কালো আধার রাতে ঘাতকের নির্মম বুলেটে নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দেওয়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শহীদ শেখ কামাল, শহীদ শেখ জামাল, শহীদ শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্যরা ওই পাকিস্তানি ভাবধারার কতিপয় দুষ্কৃতিকারীর নির্মম বুলেটে নিহত হয়েছিলেন,
মূলত শহীদ হয়েছিলেন, তাদের স্মরণে আজকের এই আলোচনা সভা। আলোচনা সভায় আমাদের মাঝে সভাপতিত্ব করছেন আপনাদের এই অত্যন্ত সুন্দর মনোরম ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার যে উন্নয়ন কর্মযজ্ঞ তার একটি অনন্য উদাহরণ। আমি যখন আমার প্রথম বর্ষে এই বিশ্ববিদ্যালয়ে এসেছি তখনই দেখেছি এই হলটি প্রায় পরিপূর্ণ। তখন তো আসলে পদ্মা সেতু ছিল না, বাড়ি বরিশাল লঞ্চে আসতাম, লঞ্চঘাট দিয়ে এই আপনাদের হলের সামনে দিয়েই আমার হল তখন ছিল এফ রহমান হল। এফ রহমান হলে যেতাম, যাওয়ার সময় দেখতে দেখতে যেতাম যে ওরে বাবা এত সুন্দর হল। তো সেই হলটি তারপরের বছর 2013 সালে সম্ভবত শুরু হয় নাকি বারোতেই শুরু হয়। ম্যাডাম বারোতে এই হলটি যাত্রা শুরু, একেবারে প্রথম বর্ষ থেকেই এই হলটির যাত্রা দেখেছি। সেই হল ছাত্রলীগের সংগ্রামী সফল সভাপতি যাকে ইতিমধ্যেই বলা যায়, খুব মেধাবী বিনয়ী পরিশ্রমী সদালাপী একজন ছাত্রী বন্ধু আপনাদের সবার প্রিয় পূজা কর্মকার আজকে সভাপতিত্ব করছেন। আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ, আমি একটু আগেই তার বিষয়ে কথা বলতে গিয়ে আমার শ্রদ্ধেয় শিক্ষককে বলছিলাম ম্যান উইথ এ বিগ হার্ট, সত্যি তার পিতার মতো একজন বৃহৎ হৃদয়ের অধিকারী মানুষ। যদিও তার পিতাকে দেখার সৌভাগ্য তৌফিক আমার হয়নি, কিন্তু তার পিতার সম্পর্কে ময়মনসিংহ গিয়ে কিংবা ঢাকায় বসবাসরত ময়মনসিংহের মানুষ, বিশেষত ফুলপুর তারাকান্দার মানুষের কাছে এত শুনেছি, অনেকে অশ্রুসিক্তভাবেও অনেক বয়স্ক মানুষ তার পিতার বিভিন্ন কাজের মানবিকতার যে বর্ণনা দিয়েছেন তার সুযোগ্য উত্তরাধিকারী আমি আজকে আমাদের প্রধান অতিথিকে বলতেই পারি, যিনি ইতোমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, অত্যন্ত সুনামের সাথে খুব গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ মিনিস্ট্রি বলা হয় যেটিকে, সেই গণপূর্ত মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি অত্যন্ত দক্ষতার সাথে শেখ হাসিনার আস্থা বিশ্বাস ধরে রেখে চালিয়ে যাচ্ছেন। ময়মনসিংহের খুব বিখ্যাত একটি বিদ্যাপীঠ আনন্দমোহন কলেজ, এই আনন্দমোহন কলেজে একেবারে দুঃসময় বিএনপি জামাতের যখন দুর্গক্ষেত্র সারা বাংলাদেশ, ঠিক সেই সময় ওদের বিরুদ্ধে পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করে বঙ্গবন্ধুর আদর্শ শেখ হাসিনার অনুপ্রেরণাকে হৃদয়ে নিয়ে যিনি দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে ছাত্রলীগের একটি দুর্গ হিসেবে আনন্দমোহন কলেজকে রূপান্তর করেছেন, কখনোই পদ পদবীর চিন্তা করেননি কিংবা কখনোই পদ পদবীর পিছনে ছোটেননি, আদর্শের প্রশ্নে অবিচলতাই তাকে আজকের এই স্থানে নিয়ে এসেছে। যিনি এর পূর্বে দেখেন একটা মানুষ তার পিতার পরিচয়ের বলেই যে এখানে উঠে এসেছে এমন নয়, তিনি তার সংসদ সদস্য পদের পূর্বে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব, তারাকান্দা উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব তিনি পালন করে আজকের এই জায়গায় এসেছেন। সেই তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রক্তের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে পাওয়া নেতৃত্ব, পিতা মুজিবের আদর্শের অকুতোভয় লড়াকু সৈনিক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার খুবই স্নেহের সন্তানতুল্য জনাব শরীফ আহমেদ এমপি আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকে যার স্নেহ আদর ভালোবাসায় আমি বেড়ে উঠেছি বলা যায়, আমার সেই শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, সম্মানিত কোষাধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়। আজকে এখানে আলোচনা করবেন ম্যাডামের সম্পর্কে ইতিমধ্যেই পূজা লাবিসা কিংবা এই হলে অন্যান্য যারা ছাত্রলীগের সাথে সম্পৃক্ত তার থেকে যেইভাবে প্রশংসা শুনি তাতে হিংসে হয় যে আমি যদি মেয়ে হতাম তাহলে হয়তো আমি চাইতাম ম্যাডামের সময় সুফিয়া কামাল হলের শিক্ষার্থী হই। আমার শ্রদ্ধেয় সেই ম্যাডাম অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ। এখানে বিশেষ হিসেবে উপস্থিত হবেন সাদ্দাম হোসেন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। মাজহারুল কবির সয়ন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, তিনি জাতীয়ভাবে বিখ্যাত একজন বিতার্কিক আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। তানভীর হাসান সৈকত, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, যিনি জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে রিয়েল লাইফ হিরো অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে আরও উচ্চ মর্যাদার আসনে আসন করেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন অত্যন্ত মেধাবী বিনয়ী পরিশ্রমী সদালাপী এবং ছয় ছোট্ট একজন মেয়ে যাকে ছাত্রলীগে বলা হয় খুব চুপচাপ, সেই রিমা আক্তার লাবিসা, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কবি সুফিয়া কামাল হল ঢাকা বিশ্ববিদ্যালয়, উপস্থিত রয়েছেন এই সুফিয়া কামাল হলের সম্মানিত আবাসিক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের মন্ত্রী মহোদয়ের সাথে আগত সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত এই সুফিয়া কামাল হলের আমার প্রাণের চেয়েও প্রিয়
বোনেরা, শিক্ষার্থীবৃন্দ, সকলকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে মুজিবীয় শুভেচ্ছা। আজকে এখানে বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কিছু নেই। শরীফ ভাই দীর্ঘদিনের পরখা একজন মানুষ, উনি আপনাদের উদ্দেশ্যে এই পিতা হারানোর শোক নিয়ে কথা বলবেন। তার জীবনে তার একেবারে বাস্তব কিছু বর্ণনা আমরা আজকে প্রত্যাশা করি, যে জাতির পিতার জীবন নিয়ে, দর্শন নিয়ে, যেহেতু তার পিতার থেকে নিশ্চয়ই তিনি অনেক অভিজ্ঞতা তা লব্ধ করেছেন। আজকে এখানে আমাদের খুব জ্ঞানী একজন আলোচক রয়েছেন, যিনি নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন, টকশোতে কথা বলেন, খুব দুর্দান্তভাবে সাহসের সাথে প্রগতির, মুক্তির, মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে চলেছেন। তিনি কথা বলবেন আমাদের বদ্রুজ্জামান ভূঁইয়া স্যার। আমি কয়েকটি বিষয় আসলে বলতে চাই, সেটি হচ্ছে দেখুন, এই কথাটা আমি সব জায়গায়ই বলছি এবার শোক দিবসে আলোচনা সভায়, কারণ নির্বাচন আসন্ন, বাকি চার মাস পাঁচ মাস আমাদের কথা বলতে হবে। কারণ আমরা যদি কথা না বলি, আমরা যদি চুপ থাকি, তাহলে এই চুপ থাকাকে ওরা মনে করবে আমাদের দুর্বলতা। কিন্তু আমরা তো দুর্বল নই, আমরা জাতির পিতার আদর্শে বলিয়ান, আমাদের জাতির পিতার আদর্শকে হৃদয়ে ধারণ করে সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আজকে শেখ হাসিনা তার পিতা হারিয়েছেন, মাতা হারিয়েছেন, পরিবারের সবাইকে হারিয়েছেন, এত 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 দুঃখ, যন্ত্রণা, বেদনা, কষ্ট হৃদয়ে ধারণ করে 48টি বছর ধরে, চার যুগ 48 ইয়ার্স, 48টি বছর ধরে চোখের পানি ঝরাতে ঝরাতে, যখন চোখের ওই কোনো মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম, তখনও তিনি তার পিতার অসমাপ্ত স্বপ্ন পূরণে, তার মায়ের যে স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তুলতে অনবরত আমার জন্য, আপনার জন্য, এই বাংলার মানুষকে হাসি মুখে দুঃখী থেকে সুখীতে রূপান্তরের জন্য কাজ করে চলেছেন। শেখ হাসিনা যদি আমাদের জন্য এত কিছু করতে পারেন, আমরা কি তার পিতার, আমাদের জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বপ্ন পূরণের জন্য একটু তার সাথে পথ চলতে পারি না, একটু তার হাতটি ধরে বলতে পারি না, নেত্রী আপনি ভয় পাবেন না, মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভয় পাবেন না, আমরা আপনার সাথে আছি? তিনি তো ভয় পান না, বারংবার পিতা মাতাকে হারানোর পর, পরিবারের সবাইকে হারানোর পর, আমি আপনি যদি তার জায়গায় থাকতাম, আমরা কি 81-তে দেশে ফিরে আসতাম 75-এর পরে? এই প্রশ্নটি আমার হৃদয়ে অনেক সময় দাগ কাটে। আমি কি শেখ হাসিনার জায়গায় থাকলে এত বড় হুমকি নিয়ে দেশে ফিরে আসতাম? সন্দেহ আছে, এতটা সাহস। তিনি কেন আসলেন, তার স্বার্থ কি? তিনি তো দেশের বাইরে সুন্দরভাবে, তার হাজবেন্ড বিশ্ববিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন, খুব সুন্দর একটি জীবনযাপনের সুযোগ ছিল তার, তার ছোট বোন শেখ রেহানার, কিন্তু তারা কেন আসলেন, দেশে ফিরে আসার কারণ কি, কিসের আকাঙ্ক্ষা ছিল, কিসের স্বপ্নে? তাদের স্বপ্ন ছিল এতটুকুই, পিতার হত্যার যেই বিচারকে কুখ্যাত ইন্ডিমিনেটি অধ্যাদেশ পাশের মধ্য দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম একটি আইন। অ্যাজ এ স্টুডেন্ট অফ ল অফ ঢাকা ইউনিভার্সিটি আই ক্যান সে, খুব কম দেশে, আমি জানি না কোথাও এরকম আছে কিনা বিজ্ঞ আলোচক বিন্দু, এরকম ঘটনা পৃথিবীর কোনো দেশে, যে একটি দেশের স্বাধীনতার স্থপতিকে, জাতির পিতাকে হত্যার পর সে বিচার কেউ চাইতে পারবে না, সেই আইন পাশ হলো। মানে আমার বাবাকে বা আপনার বাবাকে, আপনার মাকে কেউ মেরে ফেলেছে, আমি বিচার চাইতে পারবো না, এই আইন পাশ করা হলো, আপনার আমার কেমন লাগবে? হাউ ডু ফিল? শেখ হাসিনা এই কষ্ট হৃদয়ে ধারণ করে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদের রক্তের প্রতি তার পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধে যাওয়ার যেই ঋণ রয়েছে, সেই ঋণ শোধের লক্ষ্যে বারংবার নিজেও হত্যার হুমকির সম্মুখীন হয়ে 75 কেজি ওজনের বোম তার নিজ জেলায় পুঁতে রাখা হয়েছিল তাকে হত্যার জন্য। 21 আগস্টে 14টিরও বেশি গ্রেনেড, যেগুলো পাওয়া গিয়েছে আর যা পাওয়া যায়নি সেগুলো তো বলে লাভ নেই, শত শত রাউন্ড বুলেট তার দিকে ছুটে এসেছিল। মহান স্রষ্টা পরম করুণাময় তাকে বাঁচিয়েছেন, হয়তোবা আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য, আমাদের যে আজকের সুন্দর, সমৃদ্ধ, আধুনিক, উন্নত বাংলাদেশের স্বপ্ন, চোখ বিভোর স্মার্ট বাংলাদেশের রূপরেখা যে শেখ হাসিনা আজকে আমাদেরকে দেখিয়েছেন, সেই রূপরেখার বাস্তবায়নের জন্যই হয়তোবা পরম করুণাময় এই দুঃখী বাঙালির ভাগ্যাকাশে এই জল জল তারাটি জ্বলার সুযোগ করে দিয়েছেন, তিনি নিপতে দেননি। আমরা আজকে শেখ হাসিনার সেই পদাঙ্ককে অনুসরণ করে আসুন, দীপ্ত শপথে বলিয়ান হই যে কোনো মূল্যে এদেশকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দুর্গ হিসেবে আমরা গড়ে তুলব, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকেই এদেশের রাষ্ট্র কাঠামো পরিচালনার দায়িত্বে আমরা রাখবো। কারণ আমরা দেখেছি এদেশে যখনই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত নামক যেই অপরাজনৈতিক চর্চাকারী অপসংস্কৃতির দলটি রয়েছে, তারা যখনই এদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই
শিয়াল শকুনের মতো আমাদের মানচিত্রকে খুব লেখেতে চেয়েছে। আজকে দক্ষিণবঙ্গে বাড়ি আমাদের বোন অনেকেরই হয়তো বা আছে, পদ্মা সেতু দিয়ে বাড়ি গেছেন এমন কে কে আছেন বা গিয়েছেন? অনেক, তো তুমিও গেছো, তুমিও তো গেছো, অনেকেই আছেন। তো এই পদ্মা সেতু শেখ হাসিনার তো অর্জন, আমাদের অর্জন, শেখ হাসিনা আমাদের জন্য অর্জন করেছেন, তাই না? এই পদ্মা সেতুর পূর্বে আমিও ওই অঞ্চলের মানুষ, আমি যখন বাড়ি যেতাম আমি জানি এই দুর্ভোগটা কতটা ছিল, দুঃসাহতটা কতটা ছিল। আচ্ছা মেট্রো রেলে কে কে উঠেছেন? আমরা, তাও তো অনেকে উঠছে। এই মেট্রো রেল না আমাদের তো, এই যে এখনো টিএসসি লাইনটা চালু হয় না ভাই, এটা তো সামনের মাস চালু হবে, এইটা হলে সবাই একবার উঠে যাবে। হ্যাঁ, নভেম্বর, নভেম্বরে আমাদের এই রুটটা ম্যাডাম চালু হয়ে যাবে। হ্যাঁ, নভেম্বরের ফার্স্টেই মতিঝিল বন্ধ চলে যাবে ইনশাল্লাহ। তো এই মেট্রো রেল আমাদের দেশে হবে, আজ থেকে 10-15 বছর পূর্বেও, এই শরীফ ভাই আছেন, ম্যাডাম আছেন, আপনারা তো ছোটো ছিলেন, আমিও 10-15 বছর বেশ ছোটোই ছিলাম, ম্যাডাম আছেন, স্যার আছেন, কেউ কল্পনা করতে পেরেছেন? আমাদের সদ্য অনেক সিনিয়র শিক্ষিকেরা রয়েছেন, স্বপ্নের মতো, স্যার সুন্দর একটি শব্দ বলেছেন, স্বপ্নের মতো ছিল। সেই স্বপ্নের মেট্রো রেল আজকে আমাদের জটের শহরে জাদুর মেট্রো হয়ে শেখ হাসিনার উন্নয়নের প্রতিচ্ছবি সবার চোখে ভাসিয়ে তুলেছে। শেখ হাসিনা কথা দিয়েছিলেন গ্রাম হবে শহর, একেবারে গ্রামে বাড়ি আছে কার, অনেকেরই থাকার কথা, আমারও গ্রামে বাড়ি। ওই যে অনেকে হাত উঠায় আবার আস্তে আস্তে উঠায় যে একেবারে গ্রামে বাড়ি, একটু লজ্জা লাগে, লজ্জা লাগে কিছু নেই, বি ফ্রাঙ্ক, এতো গর্বের বিষয়, বঙ্গবন্ধুই তো একেবারে খুব একেবারে প্রত্যন্ত এলাকা ছিল, তো বঙ্গবন্ধুর সময় সেই টুঙ্গিপাড়া নৌকা ছাড়া চলা যেত না, সেখান থেকে উঠে এসে বঙ্গবন্ধু হয়েছেন, আমরাও অনেক বড় কিছু। আপনাদের মধ্যেই কেউ হয়তো বা শেখ হাসিনা হবেন, কেউ হয়তো বা স্পিকার শিরীন শারমিন হবেন, কেউ হয়তো বা সংসদ উপনেতা মতিয়া চৌধুরী হবেন, হতেই হবে, কেউ বা সচিব হবেন, কিংবা কেউ ম্যাডামের মতো কোনো হলের প্রভোস্ট হবেন, এই ম্যাডামদের মতো শিক্ষিকা হবেন। তো আপনাদের গ্রামের আজ থেকে আপনাদের হয়তো বা 5-6 বছর 10 বছর 7-8 বছর পর্যন্ত স্মৃতি মনেই আছে, সেই স্মৃতির সাথে আজকের গ্রামকে কি মেলানো যায়? যায় না। তাহলে যদি না মেলানো যায়, সেই না মেলানোর সুযোগটা কে করে দিলেন? শেখ হাসিনা, আসলেই শেখ হাসিনাই করছে। শেখ হাসিনা কথা দিয়েছিলেন গ্রাম হবে শহর, গ্রাম শহর হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন দিন বদল হবে, এদেশের মানুষের দিন বদল হবে, পিতার শোককে শক্তিতে রূপান্তর করার দৃঢ় প্রত্যয় তিনি বলেছিলেন, দেশের মানুষের দিন বদল হবে। দিন বদল হয়েছে কিনা এটিও তো আসলে ভেবে দেখা দরকার। এসে পরিবহন, ধরেন আমার দিনটার গল্পটা আমি বলি, আজ থেকে এক যুগ আগে ঢাকা শহর যখন আসছি, এসে পরিবহনের সাথে পরিচিত কেউ? এসে পরিবহন, এসে পরিবহন কী করেন আপনারা, মানে কেন যান, কাজ কী? কুরিয়ার, কুরিয়ারে কী মানে খাবার দাবার বা কোনো দ্রব্য পাঠানোর জন্য বানানো? ওভারঅল আমি টাকা আনতে যাইতাম আমার বাসা থেকে, টাকা পাঠানোর উপায় ছিল হয় কেউ বাড়ি থেকে ঢাকা আসতে তার কাছে পাঠাইতো, এক যুগ আগের কথা বলছি, অথবা এসে পরিবহনে পাঠানো যেত। এসে পরিবহনে আজকে টাকা পাঠাইলে কালকে আমি পাইতাম, বা 2 দিন লাগতো মনে হয়, 1-2 দিন লাগতো আবার। ও ভালো, এই তো শয়নের মনে আসছে, এক্সট্রা টাকা দিলে এক্সপ্রেস মানি মানে ওই দিন পাওয়া যাবে, একটু বেশি টাকা, ধরেন 5,000 টাকা আসলে হয়তো বা 500-600 টাকা দিলে ওই দিন পাবেন টাকা, মানে 500-600 নাই টাকা, দেশে 5,000-5,600 নাই, খাবো কি আর পড়বো কি আর টিএসসি যে আড্ডা দেবো কি? আজকে বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং অ্যাপ নাই এখানে, এমন কেউ আছেন যার মোবাইলে নাই? একটু হাত উঠান তো দেখি সেই লোকটাকে, তোমার নাই ওর নাই, খুলবা? তুমি খুলতে চাইলে নিচেই মনে হয় বিকাশ আছে, খুলতে পারবা, নগদও আছে, মোবাইলে তুমি নিজেই মোবাইলে খুলতে পারবা, ভালো কথা। হ্যাঁ, তো আমি এক যুগ আগে যেই দিন দেখেছি সেই দিনটি ছিল যে আমার মা, আমার বাবা ছিলেন না, মা টাকা পাঠাতেন, সেটা একদিন পর আমি পেতাম, দিনে দিনে পেতে হলে আমাকে 500-600 টাকা অতিরিক্ত দিতে হতো, আজকে আপনি সেকেন্ডের মধ্যে টাকা পেয়ে যান, আপনার মা বা বাবা আপনাকে টাকা পাঠায় সেকেন্ড, কয়েক সেকেন্ডের ব্যবধানে তার ফোন থেকেই সে আপনাকে পাঠিয়ে দিচ্ছে, এবং খুব মিনিমাম স্বল্প একটি চার্জে। তো দিন কি বদল হয়েছে? শেখ হাসিনা দিন বদলের কথা বলেছে, দিনও কিন্তু বদল হয়েছে।
এই দিন বদলের মধ্যেই দেশ শেখ হাসিনা বলেছিলেন যে বাংলাদেশ হবে ডিজিটাল বাংলাদেশ। আজকে এই যে আমার ছোট বোন, এই ছোট ভাই এরা লাইভ করছে, ওই যে ক্যামেরা দুটো দেখতে পাচ্ছি, সম্ভবত কারাজান লাইভ করতেছে, হলের প্রেসিডেন্সির বলতে ঢাকা টাইমস, ঢাকা লাইভ, ঢাকা লাইভ নামক একটি প্রতিষ্ঠান, তারা এই অনুষ্ঠানটি লাইভ করছে সারা দেশে, ফেসবুক কিংবা ইউটিউব বিভিন্ন জায়গায় আমাদের এই যে আমি কথা বলছি এটি দেখা যাচ্ছে, এই মুহূর্তেই লাইভ সম্প্রসারিত হচ্ছে। এটি কি আসলে পাঁচ ছয় সাত বছর আগেও খুব বাস্তবিক ছিল? মনে হয় না, একেবারে স্বপ্নের মতো বহির্বিশ্বে এটা কিছুটা প্রচলিত ছিল, আজকে সারা বিশ্বে প্রচলিত হওয়ার সাথে আমাদের দেশেও বহুলভাবে এটা প্রচলিত, সবার হাতে হাতে মুঠোফোন, স্মার্টফোন। 2008 সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রবাবলি 750,000 আর 60-70,000, বাট দ্য ম্যাজিক্যাল চেঞ্জ ইজ দ্যাট টুডে দ্য নাম্বার ইজ মোর দ্যান 13 crores। The difference of years 14 and half, the difference of number is about 13 crores. Chare 14 bochore 13 koti mobile internet byabohar bere giyeche. Kar obodan? Sheikh Hasinar. Ei magical leadership kar? Sheikh Hasinar. Sutorang আপনারা সবাই সচেতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, আজকে এখানে অনেক বন্ধুদের দেখতে পাচ্ছি, ডিউ রেসপেক্ট টু দেম, একেবারে সসম্মানে বলছি, আমার আম্মাও এখন হেজাব পরেন, বোরখা পরেন, অনেক সময় পরেন, তারা আমার অনেক বোনরা আজকে হেজাব পরেছেন, বোরখা পরেছেন, ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেকের পোশাকের স্বাধীনতা রয়েছে, নিজস্বতা রয়েছে, এটা আমি খুব সম্মান করি, যে বোনটি শাড়ি পরবে, থ্রি পিস পরবে, কেউ প্যান্ট শার্ট, একেবারে ব্যক্তিগত এটা স্বাধীনতা, আমি এটাকে খুব সম্মান করি, কারণ নেত্রী এই বিষয়টায় খুব জোর দেন, আমার নেত্রী, আমি যার যাকে আমি অহংকার মনে করি আমার, তিনি এই বিষয়টার ব্যক্তি স্বাধীনতায় সবসময় জোর দেন। তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 72 সংবিধানে 27 এবং 28 অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করেছিলেন নারী পুরুষের যে সবার জন্য সমান অধিকার, অর্থাৎ নারী পুরুষের সমান অধিকারের বিষয়টিকে তিনি বিশেষভাবে সেই 72 সংবিধানে 27 ও 28 অনুচ্ছেদে জোর দিয়ে বলেছিলেন। তো সেই ক্ষেত্র ধরে বলতে চাই, বোনেরা আমার, আজকে যদি এমন বলা হয় হঠাৎ করে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন বা জাতীয় রাজনীতিতে একটি দুঃসহ কিছু ঘটলো, তারপরও যদি বলা হয় যে ফ্রম টুডে এডুকেশন সেক্টরে উচ্চশিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বন্ধ কিংবা প্রাথমিকের পর মেয়েরা আর পড়াশোনা করতে পারবে না, বিষয়টা কেমন লাগবে? যারা আমরা পর্দা ফলো করতেছি বা এদের এটাকে আপনি মেনে নেবেন, এটাকে আপনি চান, প্রত্যাশা করেন, এটা কি ইসলাম কখনো বলছে? আমি আমি জানি না, আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের পরিধি সীমিত থাকতে পারে, যদি আমার ভুল থাকে আমি জানতে চাই, মানে ইসলাম কখনো এটা বলছে কি না যে নারী শিক্ষা হারাম বা এই ধরনের কোনো কিছু আছে আদৌ কোথাও? আমার পবিত্র কুরআন হাদিস কোথাও আছে? থাকার কথা না, যে আল্লাহ তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, মায়েদের মেয়েদের বোনেদের এত সম্মান দিয়েছেন, তিনি নারী শিক্ষায় প্রবন্ধকতা দেবেন, প্রতিবন্ধকতা দিতে পারে, এটা হতে পারে না, এটা নেই কোথাও, মনে হয় নেই, আপনারা যেহেতু বলছেন নেই তাহলে আমিও বললাম নেই। তো এইটা যদি হয়, এই বাংলাদেশ কি আমাদের কাঙ্ক্ষিত, প্রত্যাশিত? আমরা নারীদের উচ্চশিক্ষায় কিংবা একটা নির্দিষ্ট স্তরের পর শিক্ষা গ্রহণ বন্ধ, এটাকে মেনে নেবেন? সুতরাং এটা যদি আমরা না চাই তাহলে আমাদের মনে রাখতে হবে যে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ হবে আফগানিস্তান, হবে পাকিস্তান। শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আজকে যে রাজনৈতিক উৎকর্ষতা, আজকে যারা বড় বড় মানবতার বুলিয়া উড়াচ্ছেন, ফ্রিডম অফ স্পিচ নিয়ে কথা বলছেন, তাদেরকে বলছাই শেখ হাসিনা অনেক ভালো মানুষ। শেখ হাসিনার উপর যিনি গ্রেনেড হামলা করেছেন, বারংবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছেন, তাকে শেখ হাসিনা একটি এতিমের অর্থ আত্মসাদের মামলায় দণ্ডিত হওয়ার পরেও চরম উদার মানবিক মূল্যবোধ মহানুভবতা দেখিয়ে নিজ বাড়িতে থাকার সুযোগ দিয়েছেন সরকারের বিশেষ ক্ষমতা প্রয়োগ করে, যে কোনো জায়গায় দেশের যে কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে তাকে স্বাস্থ্যসেবা নেওয়ার সুযোগ করে দিয়েছেন। দিস ইজ দ্য ডিফারেন্স, একজন মানবিক নেত্রী সাথে সন্ত্রাসের ধারক বাহক একজন নেত্রীর ডিফারেন্স।
সুতরাং আমাদের ভালো আমাদেরকেই বুঝতে হবে আজকের বাংলাদেশ যে পদ্মা সেতুর বাংলাদেশ, আজকের বাংলাদেশ মেট্রো রেলের বাংলাদেশ, আজকের বাংলাদেশ দিন বদলের বাংলাদেশ, আজকের বাংলাদেশ আমাদের হাজারো গ্রামকে শহরে রূপান্তরের বাংলাদেশ, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, আজকের বাংলাদেশ একদিনে 100 সেতুর বাংলাদেশ, আজকের বাংলাদেশ একদিনে 100 সড়কের বাংলাদেশ, আজকের বাংলাদেশ মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠানোর মাধ্যমে বাংলাদেশের নাম সারা বিশ্বে স্বর্ণাক্ষরে লেখানোর বাংলাদেশ, আজকের বাংলাদেশ আমাদের চোখে উন্নত আধুনিক ভবিষ্যতের স্বপ্ন ছানি দেওয়ার বাংলাদেশ। সুতরাং এই বাংলাদেশকে অক্ষুণ্ণ রাখতে হলে আমাদের শেখ হাসিনার কোনো বিকল্প নেই, শেখ হাসিনার কোনো বিকল্প থাকতে পারে না, শেখ হাসিনার কোনো বিকল্প হবে না। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন ততদিন তিনি এক এবং অদ্বিতীয় এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমার স্বার্থে, আপনার স্বার্থে, আমাদের স্বার্থে, আমাদের পরিবারের স্বার্থে, আমাদের পরিবারের স্বপ্নগুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থে আগামী 2024 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে আমি, আপনি, আমরা সবাই দল, মত, চিন্তা, চেতনা নির্বিশেষে শুধু নিজের ভালোটা নিজে বুঝে শেখ হাসিনার প্রতি অখণ্ড সমর্থন জানাই, নৌকার প্রতি অখণ্ড সমর্থন জানাই, তাহলেই আমাদের ভবিষ্যৎ হবে নিরাপদ। আজকে কালকেই কথাটি বলছিলাম, অনেকে খুব মজা পেয়েছেন দেখলাম শুনে, যে শেখ হাসিনা দিচ্ছেন সার্বজনীন পেনশন আর খালেদা দিয়েছেন সার্বজনীন টেনশন। সুতরাং আমরা আমাদের ভবিষ্যৎ জীবনকে নিরাপদ রাখার জন্য খুব সুন্দর পদ্ধতিতে সেখানে যেই পেনশনের ব্যবস্থা করেছেন সেই সার্বজনীন পেনশন চাই। ওই খালেদা জিয়ার টেনশন, রাস্তায় বের হলেই পেট্রোল বোমার আতঙ্ক, কিংবা কোথায় কখন বোমা ফাটে, একদিনে যেখানে শেখ হাসিনা 100 সেতু করছেন, 100 সড়ক করছেন, 64 জেলায় 64 বিশ্ববিদ্যালয় করছেন, 64 জেলায় 64 মেডিকেল কলেজ করছেন, তার পিতার স্বপ্নপূরণে এগিয়ে চলছেন, সেখানে আমরা দেখেছি, আমি ছোট ছিলাম, একেবারে বাচ্চা ছিলাম, সিনিয়ররা বলতে পারবেন, একদিনে এই দেশের 64 জেলায় 500 স্থানে বোমা হামলা। সুতরাং আপনারা সবাই সচেতন, যা বলার বলেছি, বাকিটা আপনারা সিদ্ধান্ত নিয়ে আগামীতে ইভিএমে কিংবা ব্যালটে আপনাদের সুচিন্তিত রায় দিয়ে আপনাদের ভবিষ্যৎ আপনারাই নির্ধারণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, দেশ স্বপ্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। ধন্যবাদ বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, যিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার 2041 ভিশন এবং মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের কবি সুফিয়া কামাল হলের একমাত্র অভিভাবক, যিনি আমাদেরকে সর্বদা মায়ের মতো আগলে রাখেন, যার কাছে গিয়ে আমরা কখনো খালি হাতে ফিরে আসি না, যে কোনো আবদার যে কোনো সময় নিয়ে শত ব্যস্ততার মাঝেও তিনি সর্বদা আমাদেরকে সময় দেন। আমাদের কবি সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ ম্যাম, মহান স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 75-এর 15ই আগস্ট কালরাত্রিতে শহীদ সকলের স্মরণে বাংলাদেশ ছাত্রলীগ কবি সুফিয়া কামাল হল কর্তৃক আজকের এই শোকার্ত আগস্ট স্মরণে আলোচনা সভায় উপস্থিত রয়েছেন। প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে আছেন জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, যার উপস্থিতি আমাদের কবি সুফিয়া কামাল হলের প্রশাসনের সাথে আমরা যারা আছি আমাদের
যারা হাউস টিউটর আছেন এবং আমাদের যারা ছাত্রলীগের এত বড় কর্মযজ্ঞ পরিচালনা করছে, আমাদের ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকার এবং আমাদের ছাত্র কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিমা আক্তার লাবিসা এবং ওদের সকল সদস্যদের অনুপ্রাণিত করেছে এবং আপনাকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এছাড়া প্রধান আলোচক হিসেবে আমাদের মাঝে আছেন অধ্যাপক বদরুদ্দোজা ভূঁইয়া, কোষাধ্যক্ষ বরিশাল বিশ্ববিদ্যালয়। ওনার সম্বন্ধে আপনারা ইতিমধ্যেই শুনেছেন, নতুন করে আমার কিছু বলার নাই। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন তানভীর হাসান সৈকত, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, মাজহারুল কবির সয়ন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ ওয়ালি আসিফ ইনান, সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া পূজা কর্মকার বক্তব্য আমরা শুনেছি এবং আমাদের সাথে প্রোগ্রামটি সঞ্চালনা করছে লাবিসা রিমা। প্রথমেই আমি বাঙালির জাতিসত্তার ইতিহাসের বঙ্গবন্ধুর আমাদের বঙ্গবন্ধুর প্রতি এবং বঙ্গবন্ধুর যিনি সহযোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সকলের প্রতি এবং 15 আগস্ট যারা শহীদ শাহাদাত বরণ করেছে সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার দু একটি কথা বলছি। আমি আসলে এই পর্যন্ত যতগুলো আলোচনা শুনেছি আমি খুবই মুগ্ধভাবে শুনছিলাম এবং প্রত্যেকের কথাগুলো থেকে আমরা যে অনুপ্রেরণা পেয়েছি এবং আমার মনে হয় এখানে যারা আমরা আজকে উপস্থিত আছি প্রত্যেকেই নতুনভাবে আবার ভাবতে শিখছি, প্রতিদিন ভাবছি, তবু নতুন নতুন জ্ঞান এবং যে অনুপ্রেরণা আমরা পাচ্ছি তাতে মনে হয় আমাদের চিন্তা শক্তিকে আরও বেশি মানে পরিচালিত করবে। এবং এই যারা আজকের ছাত্রলীগের নেতৃত্ব দিচ্ছে, ছাত্রলীগের যারা নেতৃত্ব দিচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে আছে বা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যায়ে আছে, তাদের যে পরিচালিত জ্ঞান আমার মনে হয়েছে যে বাংলাদেশ আসলেই সঠিক পথেই আছে এবং বাংলাদেশ আমাদের এই ছাত্রদের কাছেই নিরাপদ। আমরা যদি স্মার্ট বাংলাদেশ, আমরা জানি যে 2041 হচ্ছে আমাদের স্মার্ট বাংলাদেশ গঠন করার যে ভিশন রয়েছে, ভিশন 41, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি, ডিজিটাল বাংলাদেশ যে গঠনের যে অঙ্গীকার ছিল এবং যে প্রস্তুতি ছিল সেটা সম্পন্ন হয়েছে, আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবার প্রিয় বোধ হয়, আমার মনে হয় আমার বলার চেয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, আমাদের হলে স্বাগত জানাচ্ছি। আমি যে বিষয়টি নিয়ে বলতে শুরু করেছিলাম যে আমাদের এই বক্তাদের কথা শুনে আমার মনে হয়েছে যে আসলে আমরা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি এরাই হচ্ছে সেই বাংলাদেশের স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর। কারণ হচ্ছে স্মার্ট বাংলাদেশ যেই 4টি মূল নীতি নিয়ে বা 4 পিলার্স আমরা বলি, সেটা হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি অ্যান্ড স্মার্ট ইকোনমি। আমাদের এই স্মার্ট সিটিজেন এরাই তৈরি করবে হচ্ছে একটি স্মার্ট সোসাইটি, এরাই তৈরি করবে একটি স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট ইকোনমি, এভাবেই হবে। তার মানে হচ্ছে আমরা এখন যারা ইয়থ, যাদেরকে আমরা ইয়থ বলছি, এই ইয়থরাই হচ্ছে আসলে এই বাংলাদেশের উন্নয়নকে 2041 পর্যন্ত নিয়ে যাবে এবং আমরা একটি চমৎকার বাংলাদেশ দেখব। এই যে স্মার্ট বাংলাদেশের বীজ বপন করে গেছেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং সেই বীজ থেকে আজকে তারই সুযোগ্য কন্যা ওনার নেতৃত্বে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বীজ থেকে চারা তৈরি হয়েছে এবং সেটারই আসলে আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি এবং নিশ্চয়ই সেটাই হবে হচ্ছে আগামী দিনের আমাদের অভিযাত্রা। বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, 75 সালে আমরা তাকে হারিয়েছি, কিন্তু
তার চিন্তা, আদর্শ, দর্শন সেটা তো আমাদের কাছে রয়ে গেছে। এবং আমরা মনে করি দেশ পরিচালনা থেকে শুরু করে প্রতিটি নাগরিক তাদের দায়িত্ববোধ হিসেবে এই বঙ্গবন্ধুর আদর্শ, চিন্তা, চেতনাকে ধারণ করে আমরা আমাদের পথ চলা শুরু করেছি। এবং সেই পথ চলা 2121 সাল পর্যন্ত আমরা যে ডেল্টা প্ল্যান করেছি, চমৎকার ডেল্টা প্ল্যান, ভিশন 41 করেছি, এই আদর্শ নিয়েই আমরা কিন্তু এই স্বপ্নগুলো, পরিকল্পনাগুলো তৈরি হয়েছে এবং সেটা বাস্তবায়নই হবে হচ্ছে এখন আমাদের আসলে একমাত্র কাজ। সুতরাং আওয়ামী লীগ দরকার, সরকার বারবার দরকার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন অথবা বাস্তবায়ন সহ আমরা যে বাংলাদেশ তৈরি করার যে স্বপ্ন দেখছি, সোনার বাংলা তৈরি করার যে স্বপ্ন দেখছি, সেটা আসলে এই পরিকল্পনাগুলোর মাধ্যমেই যেহেতু সম্পন্ন হবে, সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনায় বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই আমার মনে হয় যে নতুন এই ইয়াং প্রজন্মের এটাই স্বপ্ন হওয়া উচিত এবং এই স্বপ্নগুলোই আমরা বাস্তবায়ন করব। কারণ হচ্ছে তোমরা যেভাবে পড়াশোনা করছো, যেই ইতিহাস আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু অনেক ভুল ইতিহাস শুনেছি, অনেকভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করা হয়েছে, যেটা আমাদের এখানে বক্তারা বলেও গেছেন যে বিভিন্ন সময়ে, যেমন শেখ কামালের, উনি এত সিম্পল একজন মানুষ ছিলেন, উনি একজন স্পোর্টসম্যান, উনি একজন শিল্পী, সেই সত্তাটাকে কিন্তু চেষ্টা করা হয়েছে দমন করে মিথ্যা কিছু মানে গুজব তৈরি করার। সেগুলো আমাদের কানেও এসছে, আমরা তখন ছোট, আমাদেরকে সেগুলো শুনতে হয়েছে, বঙ্গবন্ধু নামই তখন উচ্চারণ করা যেত না, এরকম সময়ও আমাদের বাংলাদেশে ছিল, যারা এখনও কিন্তু চেষ্টা করছে সেই বিষয়গুলোকে মুছে দেওয়ার জন্য এবং বিভিন্নভাবে, সেটা 21 আগস্টের গ্রেনেড হামলা থেকে শুরু করে অনেক ধরনের অ্যাটেম্প নেওয়া হয়েছে, কিন্তু যেহেতু আমাদের আল্লাহর অশেষ রহমত, স্রষ্টার অশেষ রহমত যে আমাদের প্রধানমন্ত্রী সেই সময় দেশে ছিলেন না এবং এখনও ওনাকে এতবার অ্যাটাক করা হয়েছে, কিন্তু আমরা ওনাকে আমাদের সাথে পেয়েছি এবং আমরা সবসময় ওনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। এই আমরা দু একটা বিষয়, আমি যেহেতু শিক্ষক হিসেবে দু একটা বিষয় শুধু একটু বলতে চাই, যে বঙ্গবন্ধুর এই যে শিক্ষা দর্শন কেমন ছিল এবং সেই শিক্ষা দর্শনটাই আসলে আমাদের সমৃদ্ধ বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ তৈরিতে কিন্তু এখন সাহায্য করছে। বঙ্গবন্ধু বিজয়ের মাত্র 7 মাসের সময়ের মধ্যেই কিন্তু একটি কমিশন গঠন করেছিলেন, যেটি হচ্ছে ডক্টর কুদরতী খুদা, যেটা জাতীয় শিক্ষা কমিশন গঠন করেন এবং সেটার মূল যে বিষয়গুলো ছিল সেগুলো হচ্ছে শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেয়া, বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটানো, নারী শিক্ষায় জোর দেয়া, অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ করা এবং শিক্ষার সর্বস্তরে মাতৃভাষার প্রচলন। ওই সময় তিনি বুঝতে পেরেছিলেন যে শিক্ষা খাতে বিনিয়োগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিনিয়োগ, এর চেয়ে শ্রেষ্ঠ বিনিয়োগ কিছু নাই। কারণ হচ্ছে আমরা যখন যেই খাতে আমরা ইনভেস্ট করছি সেটার আসলে রিটার্নটা আমরা চিন্তা করি, শিক্ষায় বিনিয়োগ হচ্ছে তার রিটার্ন সর্বোচ্চ, এবং সেটাই বঙ্গবন্ধু কিন্তু তখন উপলব্ধি করেছিলেন এবং সেভাবেই ওনার পরিকল্পনা উনি সাজিয়েছিলেন। উনি চেয়েছিলেন যে উচ্চশিক্ষার মধ্যে যেন দরিদ্রের কোনো বাধা না আসে, সবাই যেন উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সেজন্য বিশ্ববিদ্যালয়কে তিনি স্বায়ত্ত শাসন প্রদান করেন এবং গঠন করেছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। যেই 15 আগস্ট 1975 ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হওয়ার কথা ছিল অত্যন্ত আনন্দের, যেই 15 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক দিক চেষ্টা, সেই দিনটির জন্য সবাই অপেক্ষা করছিল, সবাই তাদের বিশ্ববিদ্যালয়কে সাজাচ্ছিল, বিশ্ববিদ্যালয়ে নানান আয়োজনে ব্যস্ত, যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আসবেন এবং তিনি তার যে সোনার বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা সেটা আমাদের শিক্ষক, কর্মচারী, ছাত্রছাত্রীদের মাঝে
শেয়ার করবেন সেই দিনটির জন্য যখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই দিনটি এখন আমাদের 15ই আগস্ট, শোকার্ত আগস্ট মাস, এবং 15ই আগস্টে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি অত্যন্ত, আমার মনে হয়, জাতির জন্যে যেমন কষ্টের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যও আমাদের জন্য অনেক বেশি কষ্টের একটি দিন। সুতরাং আমরা সবাই এই দিনটিকে আমরা একটি আলাদা গুরুত্ব দিয়ে সবাই এটাকে এই দিনটাকে পালন করে থাকি, এবং সেই জন্য আমরা প্রত্যেক হলে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয়, কেন্দ্রীয়ভাবে আয়োজন করা হয়। এছাড়া বঙ্গবন্ধু যে বিষয়গুলো তিনি তখনও বলেছিলেন, বৈদেশিক নির্ভরশীলতার বিরুদ্ধে তিনি তখনই কিন্তু সবাইকে সতর্ক করে দেন যে বৈদেশিক নির্ভরশীলতা একটি দেশের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বাধা, সেটি উনি তখনই চিহ্নিত করেছিলেন এবং তখন বলেছিলেন, বিদেশের উপর নির্ভরশীলতা কমানোর জন্য প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের উপর তিনি জোর দিয়েছিলেন, এবং সেজন্যই তিনি ডক্টর কুদরতী খুদা কমিশন গঠন করেছিলেন, এবং দক্ষ মানব সম্পদ গঠনের উপর উনি প্রচুর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, বিভিন্ন পরিকল্পনা নিয়েছিলেন। বিভিন্ন যখন উনি সভা সমাবেশে যেতেন, একটি সভার কথা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, যেমন 1973 সালের 20শে মার্চ উনি বুয়েটে গিয়েছিলেন সমাবর্তনে, সেখানে উনি যে বক্তব্য দিয়েছিলেন, তিনি বলেছিলেন সেদিনের অনুষ্ঠানে যে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের 200 বছরের ও পাকিস্তানের 25 বছরে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা শুধু আমাদেরকে কেরানি তৈরি করেছে, মানুষ তৈরি করেনি। এজন্য তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন যার মাধ্যমে আদর্শ নাগরিক গড়ে তোলা যাবে, যার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা নির্মাণে সহায়তা করবে। সুতরাং রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ উন্নয়ন করার উপর তিনি অত্যন্ত, ওনার পরিকল্পনায় অত্যন্ত জোর দিয়েছেন। আজ বাংলাদেশ সে তারই ধারাবাহিকতায় আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমি মনে করি যে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের যে অবজেক্টিভগুলো আছে, কিছু কিছু অবজেক্টিভ, যেমন মাথাপিছু আয় আমরা 2 ডিজিটে নিয়ে যাব, দারিদ্র বিমোচন বা দূরীকরণ, এটি স্মার্ট বাংলাদেশের একটি লক্ষ্য, 75% সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যসেবা প্রদান, যেটি আমরা ইতিমধ্যেই আমাদের জন্য সার্বজনীন পেনশন ডিক্লেয়ার হয়েছে, 2041 সালে প্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্য, আমাদের যে শিক্ষার হার সেটি 100% বৃদ্ধি করা, অর্থনৈতিক ও প্রশাসনিক শক্তির বিকেন্দ্রীকরণ করা, 2041 সালের অবধি আমাদের 9% জিডিপি গ্রোথ বৃদ্ধি করা। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বঙ্গবন্ধু আগেই ওনার পরিকল্পনায় বিভিন্ন সময়ে এইগুলো নিয়ে এসেছিলেন, এবং সেজন্যই আমাদের জননেত্রী শেখ হাসিনা সেগুলো বাস্তবায়নের জন্যই নিরন্তর কাজ করে গেছেন। আমরা শুনেছি আমাদের এই আলোচকরা বলেছেন যে আমি সেদিন একটা ছোট্ট শুনছিলাম ভিডিও ক্লিপে, যে একজন বলছিলেন যে ধর্ষক এবং ধর্ষিতা যদি একই রাস্তায় যায় তাহলে দুজনের মধ্যে কি ধরনের মানে রিয়াকশন হতে পারে। নিশ্চয়ই যিনি ধর্ষিত হয়েছেন, ধর্ষককে দেখলে নিশ্চয়ই সে তাকে ক্ষমা করবে না এবং তাকে রিভেঞ্জ নিতে চাইবে, খুব স্বাভাবিক। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, এত কষ্ট করে আজকে 48 বছর ধরে আমাদের এই দেশের জন্য নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, এবং ওনার একটি অবজেক্টিভ সেটা হচ্ছে এই দেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত দেশ হিসেবে তৈরি করা, এবং এই উন্নত দেশের নাগরিক হতে হলে আমাদেরকে কাজ করতে হবে, এবং আমাদেরকে বঙ্গবন্ধু কন্যার হাত শক্তিশালী করতে হবে। এ বিষয়ে আমাদের যদি কোনো ধরনের আমরা মনে করি যে নিজেদেরকে আমরা সেই জায়গায় দেখতে চাই না, তাহলে আমরা আসলে কোন জায়গায় দেখতে চাই? আমরা কি তাহলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবো না? আমরা কি আসলে উন্নত বিশ্ব হিসেবে নিজেকে সেই জায়গায় নিয়ে যাব না? তাহলে কোথায় নিয়ে যাব? তালেবান রাষ্ট্র, যেটা বলে গেল মাত্র, হ্যাঁ,
সেখানে কিন্তু এখানে আমরা অনেক আমরা সবাই নারী শিক্ষার্থী, তাই না? আমরা নারী স্বাধীনতা চাই, উইমেন এম্পাওয়ারমেন্ট। সেটা সম্ভব হবে কি? হবে না। আমরা যতজন এখানে আছি আমাদের একটা মোটিভেশন অন্তত থাকা উচিত, নারীর ক্ষমতায়ন, শিক্ষায় নারীদের সমান অধিকার, সমস্ত কিছু মিলে। এখন ট্রান্সজেন্ডারও আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পাচ্ছে। এই সুযোগগুলো তো আগে ছিল না, আমরা চিন্তাই করতে পারতাম না এই সুযোগগুলো। সেখানে আমরা যেভাবে পড়াশোনা করছি, আমাদের মেয়েরা যেভাবে এগিয়ে যাচ্ছে, এগুলো সমুন্নত রাখার জন্য এবং এগুলোর ধারাবাহিকতার জন্যই আমাদের আসলে ইতিহাস জানতে হবে। এবং বঙ্গবন্ধু যা চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা সেগুলো, এবং ওনার সাথে ওনার ছেলে, আমি অবশ্যই আমাদের জয় ওনাকে আমি শ্রদ্ধার সাথে জানাতে চাই যে ওনার যে বিভিন্ন পরিকল্পনা, যেমন ডিজিটাল বাংলাদেশের পরিকল্পনা ওনার ছিল, তারপর এখন ক্যাশলেস বাংলাদেশ, তাই না, যে আমরা কোথাও আমাদের ক্যাশ নিয়ে ঘুরতে হবে না। হ্যাঁ, এই কনসেপ্টগুলো, স্মার্ট বাংলাদেশ, এই কনসেপ্টগুলো যেভাবে এসছে, এগুলো আমাদের জন্য অনেক বড় একটা অনুপ্রেরণার বিষয় এবং আমরা একটি উন্নত দেশে যাব, এটাই হচ্ছে আমাদের জন্য একমাত্র স্বপ্ন হওয়া উচিত। বঙ্গবন্ধু স্যাটেলাইট, যে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান যেটা লঞ্চ করেছি, সেটার পরিকল্পনাও কিন্তু তিনি তখন করে গিয়েছিলেন। এবং এই যে আমাদের একজন বক্তা বলে গেছেন যে টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট করেছিলেন 1974 সালে, কারণ বঙ্গবন্ধু বুঝেছিলেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান এবং সেটার জন্য যে সমুদ্র সীমা রয়েছে সেটার গুরুত্ব অপরিসীম। সেজন্য 1974 সালেই তিনি কিন্তু দ্য টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোন অ্যাক্ট করেছেন এবং সেটারই বাস্তবায়ন হয়েছে। এখন সমুদ্রে বিশাল সম্পদ আমাদেরকে আহরণ করতে হবে এবং সেটার দিকে আমাদেরকে আরও কাজ করছি আমরা। সো এইভাবেই বাংলাদেশ কিন্তু আসলে স্মার্ট বাংলাদেশ হিসেবে তৈরি হবে। এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হলে আমাদের যে ডেল্টা প্ল্যান আমরা করেছি সেটা সঠিক বাস্তবায়নের জন্যেও আমাদের এই সরকারকেই প্রয়োজন। কারণ ডেল্টা প্ল্যান একটা চমৎকার প্ল্যান, যেটা 2100 পর্যন্ত, 2100 সাল পর্যন্ত যে পরিকল্পনা নেওয়া হয়েছে। কারণ আমাদের দেশ বন্যাপ্রবণ একটা দেশ, ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে বজ্রপাত, এগুলো সবসময় আমাদের দেশের জন্য একটি হুমকি স্বরূপ। এগুলোকে কিন্তু মোকাবেলার জন্য আমাদের অলরেডি 100 বছরের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সুতরাং এই পরিকল্পনাগুলোর সঠিক বাস্তবায়ন দরকার। আমাদের এই আজকে যারা এখানে উপস্থিত হয়েছ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার মনে হয় যে আমি যতটুকু বলতে পেরেছি সেটা যথেষ্ট না। আবার পূর্ব বক্তারা যা বলে গেছেন সেখান থেকে তোমরা অনেক কিছু শিখেছ এবং ইন্সপায়ার হয়েছ। আমার পরবর্তী বক্তা যিনি বলবেন, বদরুদ্দোজা ভাই, ওনার কাছ থেকে, বদরুজ্জামান ভাই, কাঞ্চন ভাই হিসেবে আসলে আমরা ওনাকে বেশি মানে পরিচিত, যেটা বলবেন সেটা অনেক বেশি অনুপ্রেরণা দেবে এবং অনেক বেশি কিছু আমাদেরকে ইনফরমেশন দেবে। তারপর আমাদের প্রধান অতিথি বলবেন, আমাদের সাদ্দাম হোসেন আছে, ওদের বক্তব্য আমরা শুনব। আমি সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সম্মানিত সভাপতিকে ব্যাজ পরিয়ে দিবেন কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সহসভাপতি মৌরিতানিয়া। ধন্যবাদ।
আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিথিমা সেন, উপসাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, শাহেদুল ইসলাম শাকিল, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, সাদিত সাদমান রাহাত, উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আব্দুল আলিম খান সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, মাজহারুল হক মাহফুজ সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, মাহমুদুল হাসান বাবু সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সেলিম রেজা উপমানবাধিকার বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্রলীগের অত্যন্ত প্রিয় মুখ, যিনি সারা বাংলা ছাত্র সমাজের অহংকার, যিনি এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়িয়ে পুরো বাংলাদেশের মানুষের ছাত্র সমাজকে শুধু ছাত্রলীগ নয়, পুরো সাধারণ শিক্ষার্থীদের মাঝেও যিনি অতি জনপ্রিয়, যিনি ডাকসুতে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে এজিএস নির্বাচিত হয়েছিলেন, যিনি সুযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে ছাত্র সমাজের অহংকার আমাদের সকলের প্রিয় অত্যন্ত সুবক্তা, মেধাবী এবং বিনয়ী বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য সভাপতি জনাব সাদ্দাম হোসেন। থ্যাংক ইউ। বাংলাদেশের ছাত্র সমাজের নির্ভরতার প্রিয় ঠিকানা, ন্যায়ের পথের নিরলস যাত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনয়ের দেশ স্বপ্ন শেখ হাসিনার হাতে গড়া স্মার্ট জেনারেশনের সবচেয়ে ফেভারিট সংগঠন, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আজকে আমাদের এই পবিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের অন্যতম নান্দনিক সুন্দর এবং মায়াবী সৌন্দর্যের একটি হল কবি সুফিয়া কামাল হল শাখা ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসে জাতির পিতা এবং বঙ্গমাতাকে শ্রদ্ধা জানিয়ে এই আলোচনা সভা, আমি দুঃখিত আমি অনেক পরে এসেছি, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা ইতিমধ্যেই কথা বলেছেন, আমি অল্প সময়েই শেষ করবো, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ সামনে অনেক সুন্দর অপেক্ষা করছেন, ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং বক্তব্য রেখেছেন এই হলের সভাপতি আপনাদের প্রিয় ছাত্রনেতা পূজা কর্মকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন বক্তব্য রেখেছেন এই হলের সাধারণ সম্পাদক রিমা আক্তার লাবিসা, বক্তব্য রেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমাবেশ সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের স্পন্দন মাঝারুল কবির শয়ন, বক্তব্য রেখেছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক, লড়াই সংগ্রামের অকুত হয়ে সারথি শেখ ওয়ালি আসিফ ইনান, বক্তব্য রেখেছেন কবি সুফিয়া কামাল হলের সম্মানিত প্রাধ্যক্ষ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় একজন শিক্ষক অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ, বক্তব্য রাখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ, আমাদের শহীদ সার্জন জহুরুল হক হলের সাবেক প্রাধ্যক্ষ, আমাদের অত্যন্ত আপনজন অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া, এবং আমাদের মাঝে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শরীব আহমেদ এমপি, বিশেষ করে আজকের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের সঙ্গে এবং এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমাদের আজকে প্রধান অতিথির একটি আন্তরিক সম্পর্ক রয়েছে, আমরা ছাত্রলীগ পরিবার যে কোনো সমস্যা সংকট মোকাবেলায় সবসময় তার সমর্থন সহযোগিতা উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়ে থাকে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় আমরা শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে যখন অ্যাড্রেস করার চেষ্টা করি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে, তিনি সবসময় কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের সেই বিষয়গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করেন, আপনারা অনেকেই ক্লাসের ফাঁকে হোক, মিছিল করার জন্য হোক, হল থেকে কর্মসূচি দিতে হোক, আমাদের মধুর ক্যান্টিনে আমাদের ছাত্র রাজনীতির আতুর ঘর, বাংলাদেশের তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের ঠিকানা মধুর ক্যান্টিনে সংস্কার হয়েছে, কিছুদিন আগে আপনারা মধুর ক্যান্টিনে যখন যেতেন, মধুর ক্যান্টিনে এর মধ্যে অনেকেই হয়তো জাননি, আপনারা ঘুরে দেখবেন
মধু ক্যান্টিনের অবয়ব অনেক বদলে গেছে, আমাদের সংস্কার করা হয়েছে, সেটির আধুনিকায়ন করা হয়েছে এবং পুরনো ঐতিহ্য অক্ষুণ্ণ রেখেই এটি যেন যুগোপযোগী হয়, ব্যবহার উপযোগী হয় সেটি নিশ্চিত করার জন্য তিনি, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা অনেকবার দাবি জানিয়েছিলাম আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে, আমাদের বিশ্ববিদ্যালয় কর্মসূচি যখন তিনি এসেছিলেন, এবং আজকে মধুর ক্যান্টিনটি কিন্তু অনেক সুন্দর নান্দনিক স্থাপত্য শৈলী সম্পন্ন হয়েছে। আমাদের সেই প্রিয় নেতা জনাব শরীফ আহমেদ এমপি আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। আমাদের শিক্ষার্থীরা আছে, কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী যারা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ডিপার্টমেন্টে যারা লেখাপড়া করছে তাদের সবাইকে, আমাদের ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনেকে এখানে আছে, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় শোক দিবসে আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা সহ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, আদর্শ, সংগ্রাম, লড়াই আমাদের শিক্ষার্থীদের কাছে আমরা বারবার নিয়ে আসার চেষ্টা করি। আমরা আমাদের পিতার কথা বলার জন্য আমরা মনে করি যে সবচেয়ে বিশ্বস্ততম জায়গা হচ্ছে তরুণেরা, শিক্ষার্থীরা, ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের পিতার আদর্শ ছড়িয়ে দেওয়ার জন্য আমরা মনে করি আমাদের পিতার আদর্শ তরুণদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। আমাদের পিতার সংগ্রামের পতাকাকে সবচেয়ে বেশি জোরালোভাবে উচ্চকিত করে নিয়ে যেতে পারবে আজকের যারা তরুণ শিক্ষার্থী, ছাত্র আন্দোলনের কর্মী, যারা আমাদের এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। আমরা মনে করি যে তারাই আমাদের পিতার জয় পতাকাকে সামনে নিয়ে আসবে, যে কারণেই কিন্তু আমরা এই আলোচনা সভাগুলো প্রত্যেকটি হলে হলে আমরা করার চেষ্টা করি। এবং শিক্ষার্থীরা কি বলছে, কি ভাবছে সেটির সঙ্গে আমাদের জাতির পিতার আদর্শের প্রাসঙ্গিকতা আমরা চেষ্টা করি নির্ধারণ করা, যাতে করে এক ধরনের মতামত বনাম বিনিময়ের প্রক্রিয়া তৈরি হয়, ছেলেমেয়েরা কথা বলতে পারে। এবং জাতির পিতা আমাদের যে স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতাটি আমরা কীভাবে আমরা উদযাপন করছি, স্বাধীনতা হয়তো আমাদের কাছে কীভাবে সে ধরা দিচ্ছে, কিংবা যে স্বপ্ন নিয়ে স্বাধীনতার সূর্য পতাকা জাতির পিতা আমাদের কাছে দিয়েছিলেন সেটিকে আমরা কতটুকু অক্ষত রাখতে পেরেছি, সেই প্রশ্নগুলো আমরা শিক্ষার্থীদের কাছে নিয়ে আসি। কারণ আমরা কিন্তু সবসময় আলাপ আলোচনায় বিশ্বাস করি, বাংলাদেশ ছাত্রলীগ চায় যে আমরা এখানে আলাপ আলোচনা করছি, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে কথা বলছি। বঙ্গবন্ধুর আদর্শের জিম্মাদার একমাত্র আমরা নই, বঙ্গবন্ধুর আদর্শ সবার, বঙ্গবন্ধুর সেই সার্বজনীনতা রয়েছে এবং সেটি সীমান্ত, ব্যারিকেড, ভাষা, বর্ণ সমস্ত কিছু চিহ্ন মুছে দিয়ে জাতির পিতা গোটা পৃথিবীর জন্যই অনেক বেশি প্রাসঙ্গিক। যে কারণে আমরা বঙ্গবন্ধুর আদর্শ যখন নিয়ে আসি শিক্ষার্থীদের মধ্যে আমরা জানি যে অনেক প্রশ্ন তৈরি হয়। এখানে আমরা হয়তো গতানুগতিক প্রোগ্রাম করার প্রক্রিয়া আমরাই কথা বলি, কিন্তু আমরা জানি যে এখানে শিক্ষার্থীরা যারা আছে তারা জাতির পিতাকে আরও গভীর দরদ দিয়ে, অনেক মমতা নিয়ে, হৃদয়ের গভীর অনুরণন থেকে আমরা জানি জাতির পিতাকে তারা ভালোবাসে। এবং জাতির পিতার আদর্শ, সংগ্রাম, ষড়যন্ত্রের ইতিহাস এবং হত্যাকাণ্ডের শিকার হওয়ার পেছনের প্রেক্ষাপট এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারা অনেক বেশি অনুভব করে। অনেক প্রশ্ন আমাদের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে যে প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা ইতিহাসের কাছ থেকে পেতে শুরু করেছি। আমাদের হয়তো সরাসরি এখানে একটা মিথস্ক্রিয়া হচ্ছে না, কিন্তু আমরা জানি যে আমাদের একটি মানসিক সংযোগ রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঘিরে। আমাদের এখানে অনেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়, অনেকে এখানে আসছে আসতে হয় বলেই এসেছে, অনেকেই হয়তো আমাদের রাজনৈতিক যে পলিটিক্যাল আইডিওলজিতে আমরা বিশ্বাস করি সেটির সঙ্গে হয়তো অনেকের মতবিরোধ রয়েছে, আমরা সেটি পরিষ্কারভাবে অনুভব করি আমাদের শিক্ষার্থীরা এখানে যারা বসে আছেন, বিশেষ করে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা। কিন্তু আমরা জানি যে আমাদের ছেলেমেয়েরা এই প্রজন্মে যারা বড় হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সবাই গভীরভাবে ভালোবাসে, এবং আমরা এই যে দলের ঊর্ধ্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্থান তৈরি করা এটি একটি ইতিহাসের অমোঘ সত্য। সে কারণে আমরা বলি যে বঙ্গবন্ধু রয়েছেন সদ্য ভূমিষ্ঠ শিশুর সুতীব্র চিৎকারে, বঙ্গবন্ধু রয়েছেন কৃষকের হাসিতে, বঙ্গবন্ধু রয়েছেন শ্রমিকের প্রতিবাদে, বঙ্গবন্ধু রয়েছেন আপনাদের মধ্যে যখন আপনারা লড়াই করেন, অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন, আপোষহীন থাকার চেষ্টা করেন, এবং বঙ্গবন্ধুর মুখে বারবার উচ্চারিত দুঃখী মানুষ, এই বাংলার দুঃখী মানুষের জীবন বদলে দেওয়ার চেষ্টা করেন, আমরা জানি যে বঙ্গবন্ধু আপনাদের মাঝে রয়েছে। আপনারা যখন ক্লাসে, করিডোরে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেন, আমরা জানি যে আপনাদের মধ্যে একজন তরুণ শেখ মুজিব সবসময় জীবিত রয়েছে। আমরা জানি আপনারা যখন জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাইতে গাইতে হয়তো কখনো কখনো আমাদের চোখে জলের ছাপ আসে, একজন পিতা হারানো কন্যা, একজন ভাই হারানো বোন, একজন স্বজন হারানো শেখ হাসিনার লড়াই দেখে আপনারা যখন অনুপ্রাণিত হন রাজনীতির বাইরে, একজন
নারী ফাইট করছে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, সমস্ত পার্থিব অপার্থিব ষড়যন্ত্রের বিরুদ্ধে বুলেট গ্রেনেড মোকাবেলা করছে। এটি সত্যিকার অর্থে সবচেয়ে ট্র্যাজিক সিনেমার চেয়েও ভয়াবহ। সেই যে সাহসিকতা বঙ্গবন্ধুর কন্যা লড়ে যাচ্ছেন, আমরা জানি যে এই সংগ্রামের মধ্যে স্পিরিটের মধ্যে আমরা আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুঁজে পাই। আমরা যখন উপন্যাস পড়ি, ছোট গল্প পড়ি, আমরা সেই মহান মহান চরিত্রগুলো আমাদের সামনে ভেসে ওঠে, আমরা সেগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করি। কিন্তু আপনি কল্পনা করুন, একজন শেখ হাসিনা আজকে যে লড়াইটি লড়ছেন, এটি রূপকথার চেয়ে অবিশ্বাস্য। এবং তার যে সাহসিকতা এবং যে সম্ভাবনার দুয়ার তিনি জনগণের জন্য উন্মোচিত করেছেন, সেটির দিকে যদি ফিরে তাকাই, হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, হয়তো আমরা একই দেশের নাগরিক, হয়তো আমরা একই বক্তব্য বারবার শুনি, হয়তো আমরা ক্ষমতা রাজনীতির কথা শুনতে শুনতে হয়তো অনেক সময় বিরক্তই হয়ে উঠি। কিন্তু আমরা কল্পনা করুন, একজন মানুষ যার পিতা এই পৃথিবীকে, এই বাংলাদেশকে স্বাধীন করেছেন, এই দেশের মানুষের মুক্তির আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, হঠাৎ পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হলো এবং ঘটনাচক্রেই তিনি বেঁচে গেলেন, এবং তারপর সামরিক স্বৈর শাসকেরা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় এসেছে আপনার আমার ভোটের উপর ভিত্তি করে নয়, ব্যায়নেটের মাধ্যমে, বুলেট চার্জ করে, মানুষের উপর লাশের রাজনীতি কায়েম করে, জোর করে, সংবিধান ক্ষতবিক্ষত করে তার ক্ষমতায় এসেছে, তার ক্ষমতায় থাকছে। বঙ্গবন্ধুর কন্যাকে দেশে আসতে দিচ্ছে না, তিনি আসছেন, লড়াই করছেন, সংগ্রাম করছেন। এবং কতবার সিনেমায় যে দেখেন, তার চেয়ে বড় সিনেমাটিক ঘটনা আসলে বাংলাদেশে প্রতি মুহূর্তে ঘটে যাচ্ছে। শেখ হাসিনাকে আক্রমণ করা হচ্ছে, গ্রেনেড চার্জ করা হচ্ছে, কিন্তু তিনি মাথা নত করছেন না, যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করছেন। পৃথিবীর মোড়লদের মোড়ল মার্কিন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ফোন করছেন, বিচার বন্ধ করতে হবে। শেখ হাসিনা তাদের প্রতি দায়বদ্ধ নয়। শেখ হাসিনা আমাদের 2 লাখ যে নারী ধর্ষণের শিকার হয়েছে, লাঞ্ছনার শিকার হয়েছে, তাদের আর্তনাদের প্রতি শেখ হাসিনা দায়বদ্ধ রয়েছে। কতবার শেখ হাসিনা যখন গণমুখী নীতি, জাতির পিতার আদর্শের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, বিশ্বব্যাংক ফতোয়া দেয়, IMF ফতোয়া দেয়, এটা করা যাবে না, ওটা করা যাবে না, আমাদের বাজেট ব্যবস্থাপনা এভাবে করতে হবে, ওভাবে করতে হবে, শেখ হাসিনা তাদের কথা শোনেন না। শেখ হাসিনা কৃষকের কথা শোনেন, শেখ হাসিনা জাতির পিতার কথিত দুঃখী মানুষের কথা শোনেন, যে কারণে কৃষিখাতে 20,000 কোটি টাকা ভর্তুকি দেন, যে কারণে আশ্রয়হীন মানুষের জন্য তিনি ঘর তৈরি করে দেন, যে কারণে তিনি সামাজিক সুরক্ষা খাতের আওতায় প্রায় 1,67,00,000 মানুষকে নিয়ে আসেন, যে কারণে প্রায় 3 কোটির অধিক মানুষকে তিনি আমাদের স্বল্প মূল্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য চেষ্টা করেন। আমরা আজকে এখানে আছি, আমরা যখন লেখাপড়া করি, আমরা স্কুলে ছিলাম, তখনকার যে বাস্তবতা ছিল, আমরা কিন্তু এই যে একটি ম্যাজিক্যাল চেঞ্জ মুহূর্তের মধ্যে রূপকথার মতো দেশের যে পরিবর্তনটি হয়ে গেল, আমরা এখন পরিবর্তনে এত অভ্যস্ত হয়ে গেছি, উন্নয়নে এত অভ্যস্ত হয়ে গেছি, হয়তো পেছনের অনেক কথাই আমরা ভুলে গেছি। আমরা লেখাপড়া করেছি, আমার মনে আছে, আমরা এখানে যারা আছেন, আমরা ইনান, আমি স্বয়ন, আমরা তিনজনই বন্ধু, আমরা সমসাময়িক, আমার মনে আছে কখনো নতুন বইয়ের গন্ধ শোনার সৌভাগ্য আমাদের কখনো হয়নি। 4-6 মাস পরে বই পেয়েছি, সেটাও বড় ভাইদের কাছ থেকে নেয়া, স্কুলের সেই সক্ষমতা ছিল না, সরকারের সেই সক্ষমতা ছিল না। তো শেখ হাসিনা সরকার, এটা আমরা হয়তো যে রাজনৈতিক দলই করি না কেন, আমরা যে তথ্যগুলো বারবার জনগণের সামনে নিয়ে আসি যাতে করে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে, শেখ হাসিনা সরকার আমাদের জন্য শিক্ষাখাতে বাজেট দেন 81,000 কোটি টাকা, আর BNP জামায়াত সরকার তাদের টোটাল বাজেট তাদের থাকে 61,000 কোটি টাকা। এই হচ্ছে শেখ হাসিনা সরকারের ক্যাপাসিটি, এই হচ্ছে শেখ হাসিনা সরকারের এফিসিয়েন্সি। এবং আমরা যে আজকের জেনারেশনে যারা আছি, এই চ্যালেঞ্জগুলো আপনারা, এই তথ্যগুলো আপনারা অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং শেয়ার করে আপনি রাইট ডিসিশনটি নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট কোনো কিছুর দরকার নেই যে একটি রাজনৈতিক দলের সরকার প্রধান ক্ষমতায় আছে, আমাদের দারিদ্র্যের সীমা, আমরা তো সবসময় তথ্যের আলোকে এখন ডিসিশন নেওয়ার চেষ্টা করি, সেটি যে দেশের যে প্রজন্মই হোক না কেন। আমেরিকা এখন বলে জেনারেশন জেড, যেটা সর্বশেষ প্রজন্ম পৃথিবীতে, আমাদের দারিদ্র সীমার আওতায় থাকা মানুষের সংখ্যা ছিল 40%, মাত্র 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে টানা দায়িত্ব পালন করছেন, এটি 20%-এ নিয়ে এসেছেন। আমাদের বিদ্যুৎ সুবিধার আওতায় থাকা মানুষের সংখ্যা 40%-এর নিচে ছিল, এটি আমাদের 100%-এ নিয়ে এসেছে। আমাদের মাথাপিছু আয় মানে আমার আপনার, আমার বাবার, আমাদের দরিদ্র বাবা মায়ের, আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের, মাত্র $700 আজকে $2,824। এটির জন্য তো রাজনৈতিক বাহাজ, রাজনৈতিক বিতর্ক, কোনো কিছু করার প্রয়োজন নেই। এই যে উলম্পনটি হলো, এই যে অগ্রযাত্রাটি হলো, এই যে অ্যাডভান্সমেন্টটি হলো, এটির পেছনে একজন শেখ হাসিনা ভূমিকা রেখেছেন। এবং আমরা আগের সরকারগুলো, আমরা বলি যে সকল হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবাই এগিয়ে যায়, আমরা হয়তো মনের ভুলে অনেক সময় এটি ভেবে থাকতে পারি, কিন্তু দুটো তথ্য
জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। 96 থেকে 2001 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল এবং সেই সরকারের সময় বাংলাদেশ প্রথমবারের মতো খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। প্রায় 40 লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্তের দেশ ছিল বাংলাদেশ। 2001 সালে ষড়যন্ত্রের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার বাইরে চলে যায়। 2006 সালে যখন বিএনপি জামায়াত ক্ষমতা ত্যাগ করে তখন বাংলাদেশ খাদ্য ঘাটতির দেশ, সেটি 26 লক্ষ মেট্রিক টন। শেখ হাসিনা সরকার যখন 2001 সালে ক্ষমতায় ছেড়েছে তখন আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল 4200 মেগাওয়াটের মতো। অথচ যখন 2006 সালে বিএনপি তাদের জায়গা থেকে ক্ষমতায় ছেড়েছে, তাদের সেই জায়গা থেকে তারা 4200 থেকে 5 বছর ক্ষমতায় থেকে সেটি 3200 মেগাওয়াটে নিয়ে এসেছে। আমরা তো স্মার্ট গভর্নমেন্ট চাই, আমরা এমন একজন সরকার প্রধান চাই যারা এফিসিয়েন্ট, তারা বুঝতে পারে, যারা এখনকার মডার্ন থিঙ্কিং করতে পারে, প্রবলেম সলভ করতে পারে। আমাদের আইডিওলজিক্যাল তথাকথিত রেটরিক যদি বাদও দিই, আমরা তো রিপোর্ট কার্ড দেখতে চাই, পারফরমেন্স দেখতে চাই, রেজাল্ট শিট দেখতে চাই। শেখ হাসিনা সরকারের রেজাল্ট শিট, শেখ হাসিনা সরকারের রিপোর্ট কার্ড, এটি প্রমাণ করে যে বাংলাদেশের জনগণের জন্য শেখ হাসিনা অবিকল্প। এটি প্রমাণ করে যে আমাদের স্বপ্ন পূরণ করার জন্য, আমাদের মধ্যবিত্ত বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, কিংবা আমাদের মফস্থলে রেখে আসা আমার বোনের উন্নত সুন্দর সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। তো সে কারণে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কবি সুফিয়া কামাল হলের সকল শিক্ষার্থীর প্রতি, আমরা জানি যে এই হলে যারা লেখাপড়া করেছে অনেক মেধা দক্ষতা সৃজনশীলতার পরিচয় দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং অনেক তাদের সামনে শেখ হাসিনা যে দুয়ার উন্মোচন করে দিয়েছেন, পৃথিবী জয় করার মতো একটি জগৎ আমাদের মেয়েদের সামনে পড়ে রয়েছে, আমাদের তরুণ তরুণীদের সামনে পড়ে রয়েছে এবং সেটি যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমরা মনে করি যে আগামী দিনে বাংলাদেশের ছাত্র সমাজকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমরা আজকে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থী যেন সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায্যতার সংগ্রাম, শৃঙ্খলহীন মুক্তির সংগ্রাম, বৈষম্যর বিরুদ্ধে লড়াইয়ের সংগ্রাম, সমতাভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এবং একটি উদার, একটি মানবিক, একটি গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন, ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে যেন আমরা সবসময় উজ্জীবিত থাকি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের কাছে সেই প্রত্যাশা থাকছে। আর ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন যে 1 সেপ্টেম্বর আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে একটি ছাত্র সমাবেশ করতে যাচ্ছি এবং সেটি আমরা বলছি যে আমরা ঘোষণা দিয়েই বলছি যে এটি একটি স্মরণকালের বৃহত্তম ছাত্র সমাবেশ হবে। বাংলাদেশের ছাত্র সমাজ যুগে যুগে পথ দেখিয়েছে এবং বাংলাদেশের ছাত্র সমাজ যেটি বলেছে বাংলাদেশে সেটিই বাস্তবায়িত হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ বলেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, এই বাংলায় রাষ্ট্রভাষা হিসেবে বাংলা কায়েম হয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনবো বলে স্লোগান দিয়েছিল, এই দেশে গণ অভ্যুত্থান হয়েছিল। বাংলাদেশের ছাত্র সমাজ জয় বাংলা স্লোগান উচ্চারণ করেছিল, আজকে হিমালয় থেকে সুন্দরবন জয় বাংলার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে ওঠে। বাংলাদেশের ছাত্র সমাজ আমাদের এই প্রিয় প্রাঙ্গণ কলাভবনে পতাকা উড়িয়ে দিয়েছিল, এই পতাকা আর কখনোই নামাতে পারেনি। বাংলাদেশের ছাত্র সমাজ আজকে ঘোষণা দিচ্ছে যে ওয়ান্স এগেইন শেখ হাসিনা এবং আমরা বিশ্বাস করি যে আগামী 2024 সালের জানুয়ারি নির্বাচনে সেটিই বাস্তবায়িত হতে যাবে। সে কারণে আজকে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে আমরা যেন দলে দলে সামিল হই এবং শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, একটি দলীয় কর্মসূচি নয়, আমরা সেটিকে একটি তারুণ্যের সমাবেশ, তারুণ্যের উৎসবের কর্মসূচি, শিক্ষার্থীদের জাগরণের কর্মসূচি হিসেবে যেন নেই এবং বাংলাদেশের যে 5 কোটি শিক্ষার্থী রয়েছে, দেশের প্রতি যে আমাদের দায়িত্ব রয়েছে, শহীদের রক্তের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের 2 লাখ মা বোনের ধর্ষণের প্রতি, আর্তনাদের প্রতি, আমাদের যে করুণ মুমূর্ষ সুরের বেঞ্ছনা রয়েছে, আমরা যেন সেই সুরকে উপলব্ধি করে মুক্তিযুদ্ধের চেতনায় জাগরুক থেকে বাংলার মাটি থেকে হত্যাকারী খুনি ষড়যন্ত্রকারীদের যেন চিরতরে উৎখাত করতে পারি, সেই শপথ যেন আমরা বলিয়ান হতে পারি, সেই প্রতিজ্ঞায় যেন আমরা আবদ্ধ হতে পারি এবং স্মার্ট বাংলাদেশের পক্ষে আমরা যে 24 সালের জানুয়ারিতে রায় দিতে যাচ্ছি সেটির জন্য অগ্রিম রায় যেন আমরা এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দিতে পারি, সেই আশাবাদ রেখে এবং আপনাদের সবাইকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে, অনুষ্ঠানে সামিল হওয়ার আহ্বান জানিয়ে এবং আগামী দিনে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা আরও বেশি ছাত্রলীগের রাজনীতিতে ইনভলভ হবে, কারণ আমরা রাজনীতি করছি কিন্তু স্টুডেন্ট অ্যাক্টিভিজমের জন্য, এটি আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের জন্য নয়, আমরা চাই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যারিয়ার আরও ডেভেলপ করার জন্য, আপনাদের ফ্যাসিলিটিসগুলো আরও সুন্দর করে দেওয়ার জন্য, আপনারা যেন দক্ষ গ্রাজুয়েট হতে পারেন, আপনারা যেন কর্মসংস্থানের সঙ্গে আপনার সম্পর্ক থাকতে পারে, আমরা যেন মডার্ন ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উপযোগী একটি তরুণ প্রজন্ম তৈরি করতে পারি। ছাত্র রাজনীতি আপনাদের সমস্যা নিরসনের জন্য, ছাত্র রাজনীতি আপনাদের জন্য সমস্যা তৈরি করার জন্য নয়,
ছাত্র রাজনীতি আপনাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করবে, মানবিক মূল্যবোধের সঞ্চার করবে, সেই জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করি। ছাত্রলীগের পতাকা তলে আমরা যেন আরও বেশি করে উদ্বুদ্ধ হই, আরও বেশি করে সম্পৃক্ত হই, সেই আশাবাদ রেখে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাদ্দাম হোসেন ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহাম্মদ ইমরান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, হারুনার রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মিতালী মণ্ডল, সাবেক সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মাহফুজা মাহবুব নওশিন, সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের সভাপতি, তিথি ইলমাতুন সুচিতা মিম, সাধারণ সম্পাদক কবি সুফিয়া কামাল ডিবেটিং ক্লাব, আইভি আক্তার সভাপতি সুফিয়া কামাল আবৃত্তি সংসদ, হাবিব আক্তার সাইমন সাধারণ সম্পাদক বেগম বদরুন্নেসা কলেজ ছাত্রলীগ। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের আলোচনা সভার প্রধান আলোচকের বক্তব্য রাখবেন আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষক, যিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, যিনি জহুরুল হক হলের সাবেক প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং যিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, শিল্প বাণিজ্য উপকমিটির সদস্য, যিনি একজন কলামিস্ট, আমাদের সুপরিচিত এবং শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভুঁইয়ান স্যার। শোকাবহ আগস্ট মাস বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বীরশ্রেষ্ঠ শহীদ শেখ কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ শেখ জামাল, ছোট্ট রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জনকে। বঙ্গবন্ধুকে যারা সবসময় আগলে রাখতেন, কর্নেল জামিল সহ মোট 26 জন, সেদিন জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু তাদের কতটা আপন ছিল। 15 আগস্ট সেই ভোরে যখন 32 নম্বর বাড়ির সামনে ব্রাশ ফায়ার করতেছিলেন, সেই সময় মোহাম্মদপুরের এক বাড়িতে গুলির আঘাতে আরও 11 জন নির্মমভাবে শাহাদাত বরণ করেছিল। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদকে, যারা জীবন দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছিল, 4 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীন মানচিত্র পেয়েছি, সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন অত্যন্ত সুশৃঙ্খল সভানেত্রী হিসাবে, ইতিমধ্যেই সুনাম সম্মান করিয়েছেন কবি সুফিয়া কামাল হলের সম্মানিত সভাপতি পূজা কর্মকার, সঞ্চালনায় অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করছেন রিমা। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি একজন রাজনীতির পুরোদা মানুষ,
একেবারে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা একজন মানুষ যেভাবে দিন রাত সাধারণ মানুষের তরে নিজের সবটুকু সময় বিসর্জন দিয়ে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে ম্যান্ডেট সেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ জনাব শরীফ আহমেদ এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন এই হলের সম্মানিত প্রাধ্যক্ষ, যাকে আমি দেখেছি একজন চেয়ারম্যান হিসাবে সফল চেয়ারম্যান, বিভাগে যখন নানান রকমের সেমিনারের মধ্য দিয়ে নানান রকমের কানেকশন কানেকটিভিটির মধ্য দিয়ে বিভাগটাকে কীভাবে এগিয়ে নিয়ে গিয়েছিলেন একজন ডিন হিসাবে আমি দেখেছি, এবং একজন সফল প্রাধ্যক্ষ হিসাবে ইতিমধ্যে সকলের প্রশংসা কুড়িয়েছেন একজন পরিচ্ছন্ন প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর তৌহিদা রশিদ ম্যাডামকে। ইতিমধ্যে বক্তব্য রেখেছেন একজন পরিচ্ছন্ন ছাত্রনেতা, যার মেধা মননের মধ্য দিয়ে সারা বাংলাদেশের আমরা যারা ছাত্রলীগ করতাম, আমরা যাকে নিয়ে গর্ব অনুভব করি, যেখানেই যাই সেখানেই সাদ্দাম হোসেনের নামটা যখন বলে তখন আমরা খুবই গর্ব অনুভব করি, যেভাবে ক্লিন ইমেজের মধ্য দিয়ে ছাত্র বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র রাজনীতির যে ঠিকানা বাংলাদেশ ছাত্রলীগকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন সাদ্দাম হোসেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আরেকজন বক্তব্য রেখেছেন যাকে আমি বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরু থেকেই, সে যখন ফার্স্ট ইয়ারে পড়ে তখন থেকেই আমি দেখেছি কি পরিশ্রমী, মেধাবী, বিনয়ী, এবং যেভাবে দিন রাত পরিশ্রম করে এই ছাত্র সমাজকে নেতৃত্ব দিত, বিজয় একাত্তর হলের সে সময়কার সভাপতি এবং একজন ক্লিন ইমেজের মেধাবী ছাত্রনেতা শেখ ওয়ালি আসিফ ইনান, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। আরেকজন অত্যন্ত গতিশীল, প্রজ্ঞা, মেধাবী একজন ছাত্রনেতা, যার বক্তব্য ইতিমধ্যেই বিশেষ করে ইংরেজি বক্তব্য সকলের দৃষ্টি আকর্ষণ করেছে, মাজহারুল কবির সয়ন, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, ইতিমধ্যে এই বক্তব্য দিয়ে চলে গেছেন তানভীর হাসান সৈকত, অত্যন্ত মেধাবী একজন ছাত্রনেতা। আমি সকল সামনে আমাদের প্রিয় শিক্ষার্থী এবং ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমাদের কলিগ, সম্মানিত হাউস টিউটরবৃন্দ, বাংলাদেশ আজকের এই দিনটি, এই মাসটি অত্যন্ত বেদনা চিত্তে প্রতিটি সময় প্রতিটি ক্ষণ আমরা অতিক্রম করছি। এই মাসটি আসলে বাঙালি জাতি হিসাবে আমরা যে কতটা অকৃতজ্ঞ সেই বিষয়টাই বারে বারে আমার মনে পড়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ ২৪ বৎসরের ইতিহাসের নানান বাঁকে বাঁকে কিভাবে একটি স্বাধীন মানচিত্র আমাদের উপহার দিয়েছিলেন, কত সংগ্রাম, জেলখানার প্রকোষ্ঠে কত রাত তিনি কাটিয়েছিলেন, সেই ইতিহাস সকলেরই জানা। ভাষা আন্দোলন 1948 সালের 11 মার্চ ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের মধ্য দিয়ে তিনি ভাষা আন্দোলনকে জেলখানায় বসে তিনি যেভাবে সংগঠিত করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেটাও আমাদের সকলের জানা। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে গোপালগঞ্জ থেকে তিনি বিজয়ী হন এবং 1954 সালের 15ই মে তিনি মন্ত্রিসভায় যুক্ত হন, কিন্তু মন্ত্রিত্ব ত্যাগ করে
দলের হাল সেদিন তিনি গ্রহণ করেছিলেন। তারপর সামরিক সরকারের বিরুদ্ধে তিনি কিভাবে পুরো বাংলাকে কিভাবে গর্জে উঠেছিল সেই সময়কার ইতিহাস যখনই আমরা পড়ি, যখনই শুনি, তখন আমাদের রক্ত শিহরিত হয়ে ওঠে সামরিক সরকারের বিরুদ্ধে। 1962 সালের ছাত্র আন্দোলনের তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং আমরা দেখেছি একাধারে তিনি 3.5 বছর জেলখানার প্রকোষ্ঠে তিনি ছিলেন। পরবর্তীতে 6 দফা আমরা দেখেছি, 6 দফা প্রণয়নের মধ্য দিয়ে মূলত 1 দফা যে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি তিনি মূলত সেদিন সমাপ্ত করেছিলেন 6 দফার মধ্য দিয়ে। সেদিন তিনি জেলখানায় ছিলেন এবং তাকে আগরতলা ষড়যন্ত্র মামলার মধ্য দিয়ে ফাঁসির কাস্তে ঝুলানোর সেদিন ষড়যন্ত্র চক্রান্ত হয়েছিল। সেদিন আমরা দেখেছিলাম বেগম মুজিব কিভাবে জেলখানা থেকে নানান রকমের তথ্য নিয়ে পুরো বাঙালি সকল 7.5 কোটি মানুষকে তিনি কিভাবে উজ্জীবিত করেছিলেন। তিনি সকলের প্রিয় ভাবি হিসাবে এবং দলের একজন ছায়া বঙ্গবন্ধু হিসাবে সেদিন তিনি আবির্ভূত হয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি 1969 সালের 23 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু হিসাবে ছাত্র সমাজ, আপামর ছাত্র সমাজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন বঙ্গবন্ধু হিসাবে উপাধিতে ভূষিত করেছিলেন। 1970 সালে নির্বাচনে তিনি কিভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছিলেন। পরবর্তীতে 1971 সালের সেই 7ই মার্চের কালজয়ী ভাষণ, মাত্র 18 মিনিটের ভাষণ, তিনি কিভাবে পুরো 7.5 কোটি মানুষকে উজ্জীবিত করেছিলেন এবং সেই দিন আমরা দেখেছিলাম তার সেই অনবদ্য কবিতাটি কিভাবে এখনো বাংলাদেশের প্রতিটি মানুষকে শিহরিত করে। 71 সালের 2রা মার্চ বঙ্গবন্ধুকে জাতির জনক হিসাবে সেদিন আখ্যায়িত করেছিল। পরবর্তীতে নিউজউইক পত্রিকা ম্যাগাজিনটি বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণকে এক স্বীকৃতিস্বরূপ জাতির জনক বঙ্গবন্ধুকে রাজনীতির কবি হিসাবে আখ্যায়িত করেছিল 5ই এপ্রিল 1971 সালে। পরবর্তীতে আমরা কি দেখেছি, দীর্ঘ 9 মাসের সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর যেই বাণী, বঙ্গবন্ধুর 7ই মার্চের যেই আহ্বান, সেই আহ্বানকে সাড়া দিয়ে সারা পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান কিভাবে গর্জে উঠেছিল। 30 লক্ষ শহীদ, 2 লক্ষ 4 লক্ষ মাবুনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন মানচিত্র পেয়েছিলাম। কিন্তু 16ই ডিসেম্বর 1971 সাল এই বাংলাদেশ মুক্ত হলো, কিন্তু বঙ্গবন্ধুর অধীর অপেক্ষায় বঙ্গবন্ধুর জন্য সেদিন 7.5 কোটি মানুষ অপেক্ষায় ছিল, অধীর আগ্রহ অপেক্ষা করেছিল। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যেদিন এই বাংলার মাটিতে আসলেন সেদিনই পূর্ণ স্বাধীনতার স্বাদ এই জনপদ পেয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি মাত্র 10 মাসের মধ্য দিয়ে একটি সংবিধান, যেই সংবিধান বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে ধনী দরিদ্র গরিব সকলের জন্য একটি স্বাধীন সার্বভৌম সংবিধান উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর মাত্র 3.5 বছরের যে অর্জন, এই বাংলাদেশের যত ফাউন্ডেশন সব কিছুর নির্মাতা বঙ্গবন্ধু হয়েছিলেন। আমরা দেখেছি অতি অল্প সময়ে 116টা দেশের তিনি কিভাবে সমর্থন আদায় করেছিলেন এবং 27টি বড় বড় অর্গানাইজেশন, বিশ্বের আন্তর্জাতিক অর্গানাইজেশনের সমর্থন তার এত অল্প সময়ের মধ্য দিয়ে আমরা অর্জন করে পেয়েছিলাম। বঙ্গবন্ধু আমাদের জন্য কি করে নাই, আমাদের প্রভুষ ম্যাডাম ইতিমধ্যে বলেছেন শিক্ষার প্রসারে তার যে ইতিবাচক ভূমিকা, প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে জাতীয়করণ থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান UGC তার হাত ধরে আমরা সেদিন পেয়েছিলাম। এবং সবচেয়ে বড় যেই সাফল্য সেটা আমরা দেখেছি যে পঞ্চবার্ষিক পরিকল্পনা,
যেই পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এই বাংলাদেশকে দুঃখী দরিদ্র অসহায় মানুষের বুকে হাসি ফোটানোর যে একটি সংকল্প প্রতিজ্ঞা সেই পঞ্চবার্ষিক পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন। আমরা দেখেছিলাম ইসলামিক ফাউন্ডেশন থেকে শুরু করে এই বাংলাদেশের যত অর্জন, জাতিসংঘ থেকে শুরু করে সমস্ত কিছুর ভিত সেদিন তিনি করেছিলেন। এবং এক পর্যায়ে বাংলাদেশের মাথাপিছু আয় 9.6% অর্জিত হয়েছিল, যা এখনও বিস্ময়। পরবর্তীতে 1975 সালের সেই দিন, সেই ক্ষণ 15 আগস্টে এই বাংলাদেশ সেদিন অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। আমরা আবার পাকিস্তানের পরিণত হয়েছিলাম। সেই দিন মাস্টার মাইন্ড হিসাবে খুনি জিয়া কিভাবে এই বাংলাদেশটাকে এক কালো গহ্বরে অন্ধকারে নিমজ্জিত করেছিল। বাংলাদেশের যত অর্জন সেদিন বুলুণ্ঠিত হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে 1981 সালের 17ই মে বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন বৃষ্টির আকাশে বৃষ্টি মেঘের কান্নার মধ্য দিয়ে কোটি কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করলেন জননেত্রীর জন্য, যেদিন আগমন ঘটল, তার মধ্য দিয়েই এই বাংলাদেশে আবার পুনর্জাগরণের সংগ্রামের আমরা দেখতে পেয়েছিলাম। পরবর্তীতে দীর্ঘ 21 বৎসর এই বাংলাদেশ আবারও নানাভাবে এই বাংলাদেশের যত অর্জন, পাকিস্তানে পরিণত হওয়া, সাম্প্রদায়িক শক্তিতে পরিণত হওয়া, এই বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান, সমস্ত কিছু আমরা সেই সময় দেখতে পেয়েছি দীর্ঘ 21 বৎসর। পরবর্তীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 1996 সালে এসে যখন আসলেন, তখন বাংলায় আবার বঙ্গবন্ধুর দেখানো পথে এগিয়ে যাচ্ছে। এবং সেই দীর্ঘ 5 বৎসর সময় আমরা দেখতে পেয়েছিলাম মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি কিভাবে এই বাংলাদেশটাকে ধারণ করেছিল, দীর্ঘদিনের জনগণের যে স্বপ্ন আকাঙ্ক্ষা কিভাবে বাস্তবায়িত হয়েছিল। আবারও বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়েছিল 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার একাধারে আজকে 14-15 বৎসরের শাসন আমল ইতিমধ্যেই বিজ্ঞ আলোচকগণ বলে গেছেন। আমি শুধু আজকে যে সামরিক, আজকে আমরা যে দেখতে পেয়েছি সামাজিক সুরক্ষা খাত, এই যে এই খাতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা 1,26,000 কোটি টাকা বরাদ্দ করেছেন, যার মধ্য দিয়ে আমরা আজকে দেখতে পাচ্ছি আশ্রয়ণ প্রকল্প হচ্ছে, 9 লক্ষ গড় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা অসহায় গরিব মানুষের জন্য তৈরি করে দিচ্ছেন, কমিউনিটি হসপিটাল তৈরি করে দিচ্ছেন। আমরা দেখতে পেয়েছি তার হাত ধরে আজকে পেনশন সুযোগ সুবিধা ভোগ করবে সাধারণ মানুষ সকলেই। বঙ্গবন্ধুর সবসময় চেয়েছিলেন এই দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। আজকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সেই কাজটি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশ আজকে ঘুরে দাঁড়িয়েছে, বদলে যাচ্ছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ হলো বিশ্বের রোল মডেল, দক্ষিণ এশিয়ার দ্রুত প্রবৃদ্ধির দেশ হলো বাংলাদেশ। আজকে বাংলাদেশ হলো 35তম অর্থনৈতিক সক্ষমতার দেশ। আজকে বাংলাদেশের জিডিপির আকার হলো $465 বিলিয়ন। 2030 সাল 2041 সালের মধ্য দিয়ে আমরা 1 ট্রিলিয়ন অর্থাৎ $1,000 বিলিয়ন আমরা অতিক্রম করব। সাদ্দাম হোসেন ইতিমধ্যে বলেছেন আমাদের একসময় এই বাংলাদেশে দারিদ্র্যের হার ছিল 40%, তারও বেশি ছিল। আজকে দারিদ্র্যের হার হল 18.4%, এবং অতি দারিদ্র্যের হার হল 5.24%। আজকে বাংলাদেশের যে মাথাপিছু আয়, সেই মাথাপিছু হল $2,824। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আধুনিক উন্নত বাংলাদেশে যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা 2041 সালের আগেই এই মাথাপিছু আয় হবে $12,500, তখন দারিদ্র্যের হার হবে 0%। আজকে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার প্রসারে, আজকে শিক্ষার হার হলো 75% এবং শিশু শিক্ষার হার 99%।
আজকে গড়ে গড়ে বিদ্যুৎ, যেই বিদ্যুৎ একসময় কখন যেত আর কখন আসতো, সেই বিদ্যুৎ আজকে 25,000 মেগাওয়াট অতিক্রম করেছে। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বিশ্বের অনেক বড় বড় দেশ ঋষি সুনাক থেকে শুরু করে সকলের উদাহরণ মডেল হলো জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। সমৃদ্ধির পথে বাংলাদেশ কিভাবে এগিয়ে যাচ্ছে, আজকে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাহবা দিচ্ছে, জাতিসংঘ মডেল হিসাবে উন্নত দেশগুলোর যারা উন্নয়নশীল দেশ তাদের মডেল হিসাবে বাংলাদেশকে বিবেচনা নিয়েছেন। আজকে আমরা দেখতে পেয়েছি এই যে 121টি মেগা প্রকল্প, সেই মেগা প্রকল্পের বদলতে বাংলাদেশ কিভাবে আমূল পরিবর্তন হচ্ছে। আজকে কি পদ্মা সেতু, কি সড়ক পথ, শত শত সড়ক প্রতিদিন উদ্বোধন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে পুরো বাংলাদেশ উন্নয়ন যোগ্য চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থায় কি আমূল পরিবর্তন এসেছে। এক যুগে 37 কোটি 40 কোটির মতো বই আমাদের শিক্ষার্থীরা পাচ্ছেন, সব মিলে বাংলাদেশ বদলে দাঁড়িয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি শুধু একটি কথাই বলবো, এই উন্নয়নের দ্বারা আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। বাংলাদেশ যে বদলে দিয়েছে, বদলে যাচ্ছে, আধুনিক উন্নত রাষ্ট্রে যে আমরা পরিণত হয়েছি, ইতিমধ্যে স্বয়ং নানান রকমের তথ্য উপাত্তের মধ্য দিয়ে সেগুলো তুলে ধরেছেন, কিন্তু বাংলাদেশকে একটি গোষ্ঠী এখনো মেনে নিতে পারেনি। যখনই উন্নয়ন করে, যখনই দেশ এগিয়ে যায়, যখনই মুক্তিযুদ্ধ সপক্ষ শক্তি এই বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বে যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তখনই কিছু পাপাচার, কিছু জঙ্গিবাদী গোষ্ঠী যারা পাকিস্তানপন্থী, তারা আবারও নানান রকমের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে থামিয়ে দিতে চায়। তাদের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে দিতে হবে। আজকে বাংলাদেশ দুভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি এবং মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। ওই জঙ্গিবাদ, ওই দালাল, ওই পাকিস্তানিদের আমাদেরকে নির্মমভাবে তাদেরকে এই বাংলাদেশ থেকে চিরদিনের জন্য আমাদের বিতাড়িত করতে হবে। কারণ আমরা চাই এই বাংলাদেশ এগিয়ে যাক, সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাক, আমরা যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে এই বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি, সেই বাংলাদেশে আমরা চাই। আমরা চাই বঙ্গবন্ধুর দেখানোর পথে বাংলাদেশ এগিয়ে চলুক। আমি আর বক্তব্য বাড়াবো না, আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। বিদায় পথে শুধু একটি কথাই বলে যাই, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সেটা আমাদেরকে ধরে রাখতে হবে। উন্নয়নের প্রচার প্রচারণার কোনো বিকল্প নেই। এই বাঙালি জাতিকে আমরা মাঝে মাঝে আত্মবোলা জাতি হয়ে পড়ি। এখানেই আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মধ্য দিয়েই আমি মনে করি বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নগুলোর বাস্তবায়ন হবে। এবং তোমরা যদি সারা বাংলাদেশের থেকে আসা মেধাবী প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সরকারের যেই ভালো ভালো কাজ উন্নয়নযোগ্য সেগুলো যদি আমরা প্রচার প্রচারণার মধ্যে নিয়ে আসি, তাহলে আমি মনে করি এই বাংলাদেশ আবারও যেই পথে আমরা হাঁটছি সেই পথ ধরেই আমরা বহুদূর এগিয়ে যাব। এবং 2030 সাল যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এবং 2041 সাল যে আধুনিক উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্র ইনশাল্লাহ আমরা হব এবং পৃথিবীর একটি উন্নত আধুনিক রাষ্ট্রে আমরা পৌঁছে যাব। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ অধ্যাপক ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া স্যারকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কামারুজ্জামান লিখন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, আদিত্য বর্ধন, উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, রাজীব আহমেদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মোহাম্মদ মুজিবুল বাশার, উপদপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মোহাম্মদ রাফসান জানি, সহ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, মোহাম্মদ ফারুক হাওলাদার, সাধারণ সম্পাদক কবি নজরুল সরকারি কলেজ, রবিউল হাসান রানা, সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, সৈয়দ আজিজুল হাকিম, ধর্ম বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ, সুরাব মিয়া সোহাগ, সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, আবদুল্লাহ সাওমি পান্থ, উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ,
আমাদের মাঝে উপস্থিত রয়েছে কবি সুফিয়া কামাল ডিবেটিং ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জ্যোতি সিংহ, দপ্তর সম্পাদক সুবর্ণা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসপিয়া আক্তার বৃষ্টি। এ পর্যায়ে আমাদের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ময়মনসিংহের কৃত সন্তান ভাষা সৈনিক জনাব শামসুল হকের সুযোগ্য পুত্র ময়মনসিংহ তারকান্ত আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় জনাব শরীফ আহমেদ এমপি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে শোষিত নির্যাতিত নিপীড়িত একটি জাতিকে মন্ত্রমুগ্ধের মতো মুক্তির মন্ত্রে যিনি উজ্জীবিত করেছিলেন, বাঙালি জাতিকে যিনি সর্বপ্রথম একটি সুখী সমৃদ্ধ স্বনির্ভর আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের স্বপ্ন দেখিয়েছিলেন, বাঙালি জাতির সেই অবিসংবাদিত নেতা, বাঙালির সেই হাজার বছরের কাঙ্ক্ষিত পুরুষ, এ বাঙালি জাতির সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকীতে ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজকে এই আলোচনা সভার সভাপতি কবি সুফিয়া কামাল হক লহলের সভাপতি দায়িত্ব পালন করছেন। পূজা কর্মকার অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি উপস্থিত থাকার কথা তিনি নেই, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ জনাব বদরুজ্জুদা চৌধুরী কাঞ্চন এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত আছেন কবি সুফিয়া কামাল হলের প্রধ্যক্ষ ডক্টর তহিদা রশিদ, বিশেষ অতিথি হিসেবে আছেন আমার প্রিয় সংগঠন, আমার স্নেহের জন্য বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম হোসেন, যিনি বাংলাদেশ ছাত্রলীগকে সমৃদ্ধ করে এই ছাত্র সমাজকে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বোঝানোর এবং নেতৃত্ব দেওয়ার একটি সুন্দর নেতৃত্ব দেওয়ার পুরোধার হিসেবে কাজ করে যাচ্ছেন। আরেকজন ছোট ভাই বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, অত্যন্ত মার্জিত, অত্যন্ত সহনশীল, যিনি আমাকে সত্যি আজকে তার একটি আচরণে আমি মুগ্ধ হয়েছি, শিক্ষকদের প্রতি তার সম্মান প্রদর্শন, তিনি শিক্ষকবৃন্দ পিছনের সারিতে বসেছিলেন, তিনি সামনের সারিতে বসানোর জন্য অনুরোধ করে সত্যি আজকে বাংলাদেশ ছাত্রলীগকে আপনি
অনন্য উচ্চতায় নিয়ে গেছেন, শিক্ষকদের প্রতি সম্মাননা দেখিয়ে নিজেকেও সমৃদ্ধ করেছেন। এখানে উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসেবে মাজরুল কবির সয়ন, যিনি ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করছেন। তানভীর হাসান শওকত অত্যন্ত পরিশ্রমী ত্যাগী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আমার সম্মুখভাগে শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা। রাত্র অনেক গভীর হয়ে গেছে, বক্তারা বক্তব্য দিয়ে গেছেন, তাই না? বক্তব্য শোনার, তথ্যপত্র দেওয়ার, উন্নয়নের কথা বলার, 1975-এর 15ই আগস্টের সেই হত্যাকাণ্ড, জাতির পিতার জীবনের ত্যাগ, তিতিকা আন্দোলন, 71-এর সংগ্রাম, মুক্তিযুদ্ধ, সব কিছু মিলিয়ে পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর সাবলীলভাবে তথ্য দিয়ে, বর্ণনা দিয়ে আমার পূর্ববর্তীরা বলে গেছেন। আজকে প্রধান অতিথি হিসেবে আমি আপনাদের সামনে বক্তব্য দুটি কথা না বললেই নয়। আজকে এই বিশেষ দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1975-এর 15ই আগস্ট ঘাতকের নির্মম আঘাতে শাহাদাত বরণ করি মহিষী নারী বঙ্গমাতা ফজিলাতুন নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ জাতির পিতার পরিবারের সকল সদস্যকে। আরও স্মরণ করি শহীদ জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, নির্যাতিত 2 লক্ষ মা বোন, সকল বীর মুক্তিযোদ্ধা এবং সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিককে। আজকে আগস্ট মাসে জাতির পিতার হত্যাকাণ্ডের যে ঘাতকরা সেদিন ফজরের নামাজের যে আজান, হাইয়ালাল ফালা হাইয়ালাল সালা, সেই শব্দ উচ্চারিত হওয়ার পূর্ব মুহূর্তে জাতির পিতাকে হত্যা করা হয়েছে। সেই জাতির পিতার হত্যার মধ্য দিয়ে তারা ক্ষান্ত থাকেনি, সেই একাত্তরের পরাজিত শক্তি, এই পাকিস্তানিদের দোসর জামাতে ইসলামী, 71-এর মুক্তিযুদ্ধের 9 মাস সশস্ত্র সংগ্রামে এই বাঙালি জাতি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহার পেয়েছিল, সেই স্বাধীনতাকে তারা মানতে পারেনি, তাই জাতির পিতাকে সেদিন সপরিবারে পৃথিবীর জঘন্যতম হত্যাকাণ্ড ঘটিয়ে স্বাধীনতাকে বুলুণ্ঠিত করতে চেয়েছিল। এই ঘাতকরা শুধু জাতির পিতাকে, তার পরিবারকে চিরতরে নিঃশেষী করে দেয়নি, এই পৃথিবীর জঘন্য হত্যাকাণ্ডের যারা কুলঙ্গার ছিলেন তাদের বিচার যেন বাংলার মাটিতে না হয়, তাই তারা ইমনেরি অধ্যাদেশ জারি করেছিলেন যাতে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার এই বাংলার মাটিতে না হয়। সেই ইমনেরি অধ্যাদেশকে আপনারা যারা আজকে আমার সম্মুখ ভাগে শিক্ষার্থী আছেন, 1979-এর 9 জুন
রাষ্ট্রীয় ক্ষমতায় হেনা ভোটের মাধ্যমে বন্দুকের নল থেকে এই কুখ্যাত খুনি মেজর জিয়া সেদিন জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ এককভাবে লাভ করেছিল। 1979 9 জুন এই জাতির পিতার হত্যার যে অধ্যাদেশটি আইনে রূপান্তরিত করে পবিত্র সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটি রূপান্তরিত করেছিলেন, আইনে রূপান্তরিত করেছিলেন। তার কি স্বার্থ ছিল, কেন একটি অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করতে হয়েছিল, সে আইনটি কেন সংবিধানে সংযুক্ত করতে হয়েছিল? আপনারা যারা আজকের তরুণ শিক্ষার্থী, তারা এই জাতির পিতার ত্যাগ তিতিক্ষা সংগ্রামী জীবন আর এই পৃথিবীর জঘন্য হত্যাকাণ্ডের কথা আপনারা যেভাবে হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্মের কাছে আপনারা হৃদয় দিয়ে হৃদয়ের গভীর থেকে বর্ণনা করবেন, ততদিন এই বাংলাদেশ, এই বাঙালি জাতির মহানায়ক, এই জাতির পিতা, ততদিন বাংলাদেশ থাকবে, ততদিন মুকুটহীন সম্রাট জাতির পিতা আমাদের আদর্শিক পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বাঙালির হৃদয়ের মণিকুঠায় থাকবে। আমি আমার পিতার কাছ থেকে শুনেছি, যুদ্ধকালীন সময়ে সৈয়দ নজরুল ইসলাম রফিকউদ্দিন ভূঁইয়া আমার পিতা মরহুম শামসুল হক ভাষা সৈনিক ছিলেন, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। সৈয়দ নজরুল ইসলাম যুদ্ধকালীন সময়ে খবর দিয়েছেন, তারা সেই সৈয়দ নজরুল ইসলামের ঘরে গিয়ে ঢুকে দেখে সৈয়দ নজরুল ইসলাম চুল টানছেন আর সেই ঘরে পায়চারি করছেন। তখন আমার পিতা জিজ্ঞেস করলেন, নেতা কি হয়েছে? তখন তারা যে কয়জন ছিলেন সবার উদ্দেশ্যে বললেন, পাকিস্তানিরা খবর দিয়েছে স্বাধীনতা চাও না শেখ মুজিবকে চাও। তখন যারা সশরীরে উপস্থিত ছিল সকলেই একই কণ্ঠে উচ্চারিত করেছিল, আমরা স্বাধীনতাও চাই শেখ মুজিবকেও চাই। এই মহান নেতার সেই 71-এর 9 মাস সশস্ত্র গেরিলা যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি, আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা স্বাধীনতার চেতনাকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর ভিত্তি করে আমরা আজকে যারা ছাত্রলীগ করে আওয়ামী লীগ করে স্থানীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়ে এই দেশ জাতির এই বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সৌভাগ্য হয়েছে। যদি জাতির পিতার জন্ম এই বাংলাদেশে আর স্বাধীনতার নেতৃত্ব সেদিন 7.5 কোটি বাঙালিকে ঐক্যবদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌমরাষ্ট্র উপহার দিতে না পারত, তাহলে মুক্তিযুদ্ধের সন্তানরা মুক্তিযুদ্ধের মূল্যবোধের উপর ভিত্তি করে এই সরকারের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা সম্ভব হতো কি না আমি জানি না। বঙ্গবন্ধু কেমন নেতা ছিলেন আমার পিতার মুখ থেকে শোনা, ধানমন্ডি 32 নম্বর গেটে নাকি উনি ঢুকবেন না আমার পিতা। আমার পিতা আওয়ামী লীগের জন্মগ্রহণ থেকে খুব বিশ্বস্ততার সাথে বঙ্গবন্ধুর সাথে ছিলেন, আরো জন গিয়ে বঙ্গবন্ধুকে ভিতরের বাড়িতে ঘর 32 নম্বরে বলছে, মামিসিংয়ের শামসুল হক সাহেব ফটকে দাঁড়িয়ে আছে, ভিতরে ঢুকবেন না। উনি তাৎক্ষণিকভাবে পায়ে হাতে নিয়ে গেটের সামনে গিয়ে আমার বাবার শরীরে একটা খুশি দিয়ে বলেছে,
তুমি দাঁড়িয়ে আছো, তুমি ভিতরে আসো। কাঁধে কাঁধ মিলিয়ে তিনি ভিতরে নিয়ে গেছেন। এমনি অনেক ঘটনা যে মহান নেতার আজকে এই শোক দিবসে আপনাদের সামনে বক্তারা উপস্থাপন করেছে, সেই দিকে আমি আর না যাই, সময় কম, রাত অধিক হয়েছে। আর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তারই যোগ্য কন্যা, সফল নেতৃত্বের পুরোধার, সারা বিশ্বের বিস্ময়, যিনি সফল নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মতো একটি অন্য দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে গেছেন, যার সফল নেতৃত্বে আজকে সারা বিশ্বের মানুষ বাংলাদেশের উন্নয়নকে, বাংলাদেশকে একটি উন্নয়নের রোল মডেল দেশ হিসেবে বিবেচনা করছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশে এসেছেন এই বাঙালি জাতির ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে। বঙ্গবন্ধুর কন্যা আমরা কাছ থেকে দেখেছি তার দুঃসাহসিক নেতৃত্ব, আমরা তাকে দেখেছি খুব কাছ থেকে তার দূরদৃষ্টি সম্পন্ন চিন্তা চেতনা। ছাত্রলীগ করেছি উচ্চশিক্ষার্থে দেশের বাইরে যাওয়ার জন্য, আমরা যখন প্রস্তাব করেছি তিনি বলেছিলেন তোমাদেরকেই আগামীতে জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ করতে হবে। সত্যি সেই দিনের তার সেই উক্তি আছে, বাংলাদেশ সরকারের একজন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছি। কাজে আমার সামনে যারা শিক্ষার্থীরা আছেন, জয় বাংলার স্লোগান দিচ্ছেন, এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, আমিও আপনাদের মতো একজন ছাত্রলীগের কর্মী হয়ে এমনি যে কোনো জাতীয় অনুষ্ঠানে আমিও স্লোগান দিতাম। আপনাদের মাঝেই একদিন আপনারা কেউ এই জায়গার অতিথি হবেন, আলোচক হবেন, সংসদ সদস্য হবেন, মন্ত্রী হবেন, সেটাই প্রত্যাশা করি। কাজেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিকল্প বাংলাদেশে নেই, এটাই চরম সত্য, যা প্রমাণিত, এটাই বাস্তব। আমরা ভোটের রাজনীতি করি, আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা বলি। উন্নয়নের বর্ণনা আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। আপনাদেরকে যদি বলি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ এই জাতীয় সংসদে কোন নির্বাচনে অংশগ্রহণ করেনি, 1970 পাকিস্তানিদের বিরুদ্ধে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেদিন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। এই কুখ্যাত খুনি মেজরে জিয়া 1979 সালের 18 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে, সেখানেও বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করেছে। আমার পিতাও সেই নির্বাচনের একজন সংসদ সদস্যের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এই দুঃসাহস, এই এরশাদশাহীর এই স্বৈর শাসকের 1986 সালেও বাংলাদেশ আওয়ামী লীগ সেই স্বৈর শাসক এরশাদের নেতৃত্বাধীন সেই দিন বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেছে। 90 গণঅভ্যুত্থানে আমরা তখন ছাত্রলীগের কর্মী, নূর হোসেন এই বাইতুল মোকাররমের এই গুলিস্তানে গুল চত্বরে বুকে পিঠে সেদিন আমরা দেখেছি, আমরা সাক্ষী, উত্তপ্ত রাজপথ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেদিন এই নূর হোসেনের মতো ছেলেরা বুকে পিঠে লিখল স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই সাদা রঙের আক্ষরিক শব্দগুলো নূর হোসেনের দেহে বুকে পিঠে লেখা, সাথে সাথেই আমরা দেখলাম
সেই একটি বুলেট নূর হোসেনকে রাজপথের সেই দিনের পিরজালা পথে রক্তাক্ত হয়ে তার দেহটি নিথর হয়ে রাজপথে লুটিয়ে পড়েছিল। 1991 নির্বাচন হয়েছে, সেখানে আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করেছে। সেই দিন বিএনপি জামাত বাংলাদেশ সরকার গঠন করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছে। কি হয়েছে বলুন, আপনারা যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন, সেদিন কৃষকরা সার চাইতে গিয়ে এই বিএনপি জামাতের কাছে 18 জন কৃষককে সেদিন প্রাণ দিতে হয়েছে। ফুলপুর আমার নির্বাচনী এলাকা, সেদিন আমার পিতার সাথে সেই দিনের কৃষক আন্দোলনে আমিও পিতার সাথে আমার উপজেলার মূল ফটকে দাঁড়িয়েছিলাম। রফিকুল ইসলাম মরল সেদিন গ্রামের প্রত্যন্ত গ্রামের একটি যুবক, সেদিন স্বার্থেতে এসেছে, মুহূর্তেই দেখলাম পুলিশের গুলিবিদ্ধ হয়ে সেই রফিকুল ইসলাম মরল, স্বার্থ পেলই না। তার মৃতদেহটি সেদিন আমি ছাত্রলীগ করি, আমি আমার পিতার নির্দেশে রফিকুল ইসলাম মরলকে সেদিন তার গ্রামের বাড়িতে মায়ের কুলে দিয়ে এসেছিলাম। 1996 15 ফেব্রুয়ারি নির্বাচন, এককভাবে খালেদা জিয়া আর আমাদের হুজুর আছেন জামাতে ইসলামী, যারা গোলাপে খালেদা জিয়াকে অত্যন্ত হৃদয় দিয়ে যাকে অনুধাবন করেন, সেই সমস্ত জামাতে ইসলামীরা একটি প্রশ্নমূলক নির্বাচন করে মাগুরার উপনির্বাচনে সে এককভাবে সেদিন ভোট চুরির ঘটনা ঘটে। তারপর 1996 15 ফেব্রুয়ারি এককভাবে তারা সরকার গঠন করেছিল। আজকের যারা শিক্ষার্থীরা আছেন কি করেনি? সেই সরকার বাংলাদেশে কতদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসীন হতে পেরেছিল? 1 মাস। সেদিন অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই বঙ্গবন্ধুর কন্যা, এই বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তর শরীফ, যার ধমনীতে মুজিবের রক্ত, মুজিবের আদর্শ প্রবাহিত। আমরা সেদিন ছাত্রলীগ গরিব, আমরা সেই শেখ হাসিনার নেতৃত্বে এই খালেদিয়ার সরকারকে সেই ক্ষমতার মসনদ থেকে টেনে টেনে নামিয়েছিলাম। আজকে বিএনপিরা বড় বড় কথা বলেন, ফখরুল ইসলামরা বলেন, একমাত্র 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এই বঙ্গবন্ধুর কন্যা, এই মাসকের সফল প্রধানমন্ত্রী ক্ষমতার পালা বদল করেছিলেন, সুস্থ প্রক্রিয়ায় সুন্দরভাবে হস্তান্তর করেছিলেন। কি করেননি? না কোনো 2001-এ এই ক্ষমতা হস্তান্তরে বাংলাদেশ রাজনৈতিক পরিবেশে কোনো অস্থিরতা ছিল। 2001 সালে ক্ষমতা আসীন হওয়ার পর আপনাদের কাছ থেকে এই 2টা মিনিট সময় নিয়ে আমার বক্তব্য শেষ করব। 2001 সাল, 2002-এ সারা বাংলাদেশে বোম হামলার মতো ঘটনা আপনারা শুনেছেন, বলেছে আমার পূর্ববর্তী ভাইরা, সিরিজ বোম হামলা হয়েছে। আমি ছাত্রলীগ করি, আমি শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াই, বোমা কোথায় রেখেছে সেটিও আমার জানা নেই। হঠাৎ দেখি বিস্ফোরিত হয়েছে ডিসির অফিসের সামনে, আমি সেখান পাশেই সেখানে দাঁড়ানো। তার পরবর্তীতে ময়মনসিংহের 4টি সিনেমা হলে একই দ্বারে বোমা হামলা হল, 10 থেকে 15 জন মুহূর্তেই মারা গেল এবং আরো 10-20 জন পঙ্গুত্ব বহন করল। মিথ্যে আসামি করা হলো সাবের হোসেন চৌধুরীকে, মিথ্যে আসামি করা হলো সাবেক ধর্মমন্ত্রী
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমান সাহেবকে সেদিন দেখেছি, এই মুক্তিযোদ্ধাকে সেদিন কি অমানসিক নির্যাতন করা হয়েছিল, সেদিন দেখেছি এই জামাত বিএনপিরা সেদিন একজন মুক্তিযোদ্ধাকে কতটুকু শারীরিক নির্যাতন করার মতো মানসিকতা তারা বহন করে ধারণ করে, আমি সেটারও জ্বলন্ত সাক্ষী। আর আমার নির্যাতনের কথা আপনাদেরকে নাই বলি, আমার স্ত্রী তখন মামেশিং মেস্তিসি করে, রাত ১২টায় বাংলা ভাইকে ফাঁসি দেওয়া হবে, মামেশিং জেলার কোনো ম্যাজিস্ট্রেট সেই দুঃসাহসটুকু করেনি সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো, তাদের সেই হৃদয়ে শক্তি সঞ্চার করার মতো মানসিকতা ছিল না। আমাকে আমার স্ত্রী বলছে, আমাকে বাংলা ভাইকে ফাঁসি দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সে তাতে কী হয়েছে, যাও আমিও যাবো তোমার সাথে, তোমাকে তুমি ঢুকতে পারবে না। আমি, হ্যাঁ আমি তো ছাত্রলীগ করি আসামি, বোমাম তোমার মতো মিস্ত্রির সাথে আমার না যাওয়াটা ইচ্ছে হোক, তবে তুমি যাও সে দায়িত্ব পালন করো, আমি না হয় জেল গেটের বাইরের ফটকেই আমি দাঁড়িয়ে থাকবো অন্ধকারে, তুমি সেই বাংলা ভাইয়ের ফাঁসির রায় কার্যকর করে আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। মুহূর্তেই দেখলাম র‍্যাব বিডিআর আর্মির দুই যাত্রী চিপ আমার বাড়ির সামনে। আমার স্ত্রী অত্যন্ত সাদা মেঠা মানুষ, কান্না করতেছে, যেতে ভয় করছে, আমি বলছি যাও তুমি মুক্তি আমার, আমি বললাম তুমি মুক্তিযুদ্ধের মেয়ে, তুমি যদি একটুকু সাহসিকতা না নিয়ে এই তোমার সরকারি দায়িত্ব পালন না করো তাহলে কে করবে। সেদিন সে শাহ ফাঁসির রায় কার্যকর করেছে, এসে আমাকে বর্ণনা করছে বাংলা ভাইয়ের কান্না কীভাবে ছিটকে পড়েছে, দেহটা ভিতরে চলে গেছে স্বাভাবিকভাবেই, সে তখন বুঝিনি ঘণ্টাখানিক পরই সে অসুস্থ হয়ে গেল, সে বাংলা ভাইকে সে সেই ফাঁসির দৃশ্য তার হৃদয়ে পটে তার মস্তিষ্কে তার মননে ধারণ করার শক্তি সে হারিয়ে ফেলেছিল। যাই হোক, এমনিভাবে জেল জুলুম নির্যাতন সহ্য করার উপরে আমরা ছাত্রলীগ করে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা চাই যারা শিক্ষকরা আছেন, আপনারা জাতির বিবেক, আপনাদেরকেই আজকের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে আপনাদের লেখনীতে আপনাদের বক্তব্যে আপনাদের বাক্য উচ্চারণে এই দেশ জাতির প্রকৃত ইতিহাস, এই বঙ্গবন্ধুর চেতনার, এই মুক্তিযুদ্ধের ইতিহাস, এই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই বঙ্গবন্ধুর জঘন্য হত্যাকাণ্ড আপনাদের লেখনীতে আপনাদের বক্তব্যে আপনাদের বাক্য উচ্চারণে আগামী প্রজন্ম সেটি বুকে লালন করবে সেটি আমরা প্রত্যাশা করি। আজকে যারা আছেন, ২০১৪ সালে নির্বাচন হয়েছে, বিএনপি নির্বাচনে যাবে না, ১৮ সালে নির্বাচনে তারেক জিয়ার মনোনয়নের বাণিজ্যের প্রয়োজন, তিনজন করে মনোনয়ন দিয়েছে, সবার কাছ থেকে টাকা নিয়েছে, একজনকে মনোনয়ন দিয়েছে, টাকা নেওয়া শেষ, নির্বাচনের দিন ১২টায় যে সমস্ত প্রার্থী আমাদের সাথে আমাদের মতো মুক্তিযুদ্ধের প্রজন্ম আমরা যারা প্রার্থী ছিলাম ২টায় তাদের প্রার্থিতা প্রত্যাহার করার ক্ষণ শেষ। আমি বললাম হ্যাঁ তা তো করবিনি, তারিক জিয়ার মনোনয়ন বাণিজ্য হয়ে গেছে, আপনাদের জাতীয় নির্বাচনের ফলাফল আপনারা কে পাশ করলেন, কে সংসদ সদস্য হলেন, সেটি তারিক জিয়ার
টেমস নদীর পারে হিমেল হাওয়া খাচ্ছে, এই আপনাদের মতো এই প্রার্থী কে সংসদ সদস্য হবেন, কে ফেল করবেন, সেই বোধগম্য সেই চিন্তা চেতনার মানসিকতার ব্যক্তি তারেক জিয়া নয়। বিএনপির ভাইদের উদ্দেশ্য করে বলি, তারেক জিয়ার মতো মুসলেগা দিয়ে বাংলাদেশ থেকে আর কোনোদিন রাজনীতি কবলা প্রবাসবাসী হব, সেই ইতিহাস যেমনিভাবে আমাদের পূর্বপুরুষের ছিল না। আমরা যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা যারা মুক্তিযুদ্ধকে মূল্যবোধের উপর ভিত্তি করি, প্রয়োজন বোধে রাজপথে এই সমস্ত রাজাকার আলবদর এই স্বাধীনতার অপশক্তিকে রাজপথে মোকাবেলা করে বুকের তাজা রক্ত এই পিজ্জালা পথে রক্তাক্ত করে হলেও, জেল জেল নির্যাতন সহ্য করেও, কারাবরণ করতে হলেও আমাদের পূর্বপুরুষের আদর্শ, আমাদের পূর্বপুরুষের রাজনৈতিক ঐতিহ্য আমরা ধারণ করার শক্তি মানসিকতা ধারণ করি। মুসলেকা দিয়ে ত্যাগ করার মানসিকতা রয়েছে তারিক জিয়ার, মুক্তিযুদ্ধের প্রজন্মে আমাদের প্রজন্মের সেই মানসিকতা আমরা ধারণ করি না। কাজেই আসুন আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে আগামী প্রজন্মের কাছে 2041 সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ, একটি স্মার্ট দেশের স্মার্ট পিপুল তৈরি করতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে এই স্বাধীনতার পরিচিত শক্তি আজকের বিএনপি, এই জামাতে ইসলাম, এই পাকিস্তানি দোসরদের রাজপথে মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে 2024 সালে স্বাধীনতার পক্ষের সরকার, শেখ হাসিনার সরকার গঠনে আপনারা ঐক্যবদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ ভালো দায়িত্ব পালন করবেন, সে প্রত্যাশা রেখে আজকের সকল শিক্ষক, সকল শিক্ষার্থীর প্রতি সম্মান জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আবারও একবার, শেখ হাসিনার সরকার দরকার আগামী প্রজন্মের কাছে সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি জনাব শরীফ আহমেদ এমপি কে। এ পর্যায়ে সমাপনী বক্তব্য প্রদান করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের সভাপতি পূজা কর্মকারকে। সম্মানিত অতিথিবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের নেতৃবৃন্দ, কবি সুফিয়া কামাল হল ছাত্র হলের সকল শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংগ্রহ সকল নেতৃবৃন্দ, সকলকে আজকের এই প্রোগ্রামটি সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রামটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় দেশরত্ন শেখ হাসিনা।